সন্তানদের বড় হিসেবে দেখতে চাই, কিন্তু তোমাদের কাছে এটুকুই বলার, বড় হওয়ার জন্য তোমাদের কি আগে এগিয়ে আসতে হবে? যারা শুভানুদ্ধাহী ব্যক্তিবর্গ, যারা মাস্টার মশাই, যারা দিদিমণি, পরিচালন সমিতি, সবাই তোমাদের জন্য ভালো কাজ করতে প্রস্তুত, কিন্তু চিনতে হবে তোমাদের নিজেকে। কিভাবে চিনবে? তোমাদের ভেতরে যে আগুনটা আছে, তোমাদের ভেতরে যে সম্ভাবনা আছে, সেই সম্ভাবনার দিক তোমাদেরকে তুলে ধরতে হবে, নিজেদের বেছে নিতে হবে, আমার জীবনের লক্ষ্য কি, আর কি চাই। আর চাই একটা ডিসিপ্লিনড লাইফ। আমি সকাল থেকে সন্ধে, আবার সকাল, এই 24টা ঘন্টা কি করব তার একটা রুটিন ঠিক করতে হবে। আমি কখন পড়াশুনো করব, কখন খেলাধুলো করব, কখন আমি কোন কাজটা করব, আমি নিজে থেকে এই রুটিনগুলো ঠিক করে নেব। এবং তা যদি আমি করতে পারি, একটা সুসংবদ্ধ জীবনযাপন যদি করতে পারি, আমি আমার লক্ষ্যে পৌঁছব, এইটুকু কথা তোমরা মনে রাখবে। আরো কয়েকটা কথা তোমাদের বলে যেতে চাই। তার জন্য কি দরকার? বড় হতে গেলে দরকার মনঃসংযোগ, এবং মনঃসংযোগই পারে তোমাদের বড় করতে। মহাভারতের অনেক গল্প তোমরা শুনেছো, তোমরা জানো, আমি খুব সংক্ষিপ্ত আকারে ছোট্ট একটা গল্প তোমাদের বলছি। যখন দ্রোণাচার্যের কাছে কৌরব পাণ্ডব যারা অস্ত্র শিক্ষা করত তারা গেছিল, এবং দ্রোণাচার্যের ওপরে দুর্যোধন সহ অন্যান্য ভাইদের তাদের খুব অভিমান ছিল যে তিনি অর্জুনকে খুব ভালোবাসতেন। তার পরীক্ষা একদিন হয়েছিল, কেমন করে বলো তো? পরীক্ষা হয়েছিল এইভাবে যে কাছের ওপর একটা পাখি বসানো হলো, এবং পাখি বসিয়ে সবাইকে বলা হলো একে একে করে এসো তোমরা, তোমরা কেমন করে অস্ত্র শিক্ষা করেছো, তীর ধনুক দিয়েই তার পরীক্ষা করা হবে। কে বলে আমি আকাশ দেখছি, তো অন্য কেউ বলে আমি গাছ দেখছি, আবার কেউ বলে আমি পুরো পাখিটাই দেখছি। কিন্তু অর্জুন কি দেখেছিলেন? অর্জুন দেখেছিলেন সেই চোখ, এবং সেই পাখির চোখ করে যদি তোমরা এগোতে পারো, তোমাদের লক্ষ্য বস্তু যদি তোমাদের সামনে সুনির্দিষ্ট ভাবে প্রতীয়মান হয়, তাহলে তোমরাও একদিন লক্ষ্য ভেদ করতে পারবে, এবং তোমরাও একদিন বড় হতে পারবে। এই প্রত্যয় আমরা ব্যক্ত করতেই পারি। বাবা মা তোমাদের বড় হতে বলবেন, বাবা মা তোমাদের স্বপ্ন দেখতে বলবেন, কিন্তু বাস্তবে সবাই তো প্রথম হতে পারবে না, বাস্তবে প্রথম হওয়া সম্ভবও নয়। কিন্তু তোমার ভেতরে যে ক্ষমতাটুকু আছে, তোমার ভেতরে যে সেরাটুকু আছে, সেই সেরাটুকু দেওয়ার চেষ্টা থেকে তোমরা কখনো পিছুপা হবে না, এই আশা আমি ব্যক্ত করছি। এই আহ্বান তোমাদের কাছে আমরা রেখে যেতে চাইছি আজকের এই দিনে। আর বড় হওয়ার জন্য যা দরকার, তা হচ্ছে বড় মানুষের চর্চা করা, বড় মানুষদের জীবনী জানা, কেমন করে অসংখ্য প্রতিকূলতাকে সামনে রেখে তারা এগিয়ে গিয়েছিলেন। তোমাদের সাংস্কৃতিক মঞ্চের নামকরণ করা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে, এবং এই বছরটা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জন্মের সার্ধশতবর্ষ। কয়েকদিন আগে আমরা মহাত্মা গান্ধীর জন্মের সার্ধশতবর্ষ উদযাপন করলাম, আবার আর কয়েকটি দিন পরেই আমরা বিবেকানন্দের জন্মদিন পালন করব। তাহলে এই যে মহাপুরুষদের কথা আমরা বলি, এই যে মনীষীদের কথা আমরা বলি, এই মনীষীদেরকে সামনে নিয়ে, ওই মনীষীদেরকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ভারতবর্ষের দিনে। আজ 9ই জানুয়ারি, সন্তু জানা বসে আছেন এখানে। আজকের দিনেই মহাত্মা গান্ধী 1915 সালে দক্ষিণ আফ্রিকায় থেকে তার আন্দোলন পরিচালনা করার সমস্ত রকমের যে সমৃদ্ধি লাভ করে, সমস্ত রকমের অভিজ্ঞতা সঞ্চয় করে তিনি আমাদের দেশে এসেছিলেন, এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম জাতির জনক মহাত্মা গান্ধীকে, তাই আমরা প্রণাম জানাই জাতির জনক মহাত্মা গান্ধীকে, আমরা শ্রদ্ধা জানাই। মহাত্মা গান্ধীর একটা কথা তোমরা শুনে রাখো, আমরা অনেকে বলি যে অহিংস আন্দোলন, যেখানে হিংসার কোনো স্থান নেই, মারের বদলে মার নেই, চোখের বদলে চোখ নেই, সেরকম করে কখনো ভারতবর্ষের স্বাধীনতা আসেনি। কিন্তু অহিংস আন্দোলন এত সত্য, এত সুন্দর জিনিস, যে আমরা যদি একটু উপলব্ধি করি, আমরা যদি একটু উপলব্ধি করার চেষ্টা করি, তাহলে কিন্তু মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধাশীল আমরা থেকে যাব। অহিংস অসহযোগ এত সহজ বিষয় ছিল না, সত্যকে সামনে রেখে, সত্যকে নির্ভর করে অহিংস পথে তারা এগোতে চেয়েছিলেন।
একটা জায়গায় তিনি বলছেন, চোখের বদলে চোখ এই পৃথিবীকে একদিন অন্ধ করে দেবে এরকম দৃষ্টিভঙ্গি। তাই তিনি চেয়েছিলেন যে অপরাধী, সেই অপরাধীর মনের যদি পরিবর্তন হয় এবং সত্যকে সামনে রেখে এই অপরাধীর চিন্তা ভাবনার জগতে যদি আমরা পরিবর্তন আনতে পারি, তাহলেই এই বিশ্বে শান্তি আসবে। এবং সেই শান্তির জন্য আজ আমরা কত বেশি কাঙ্গালপনা করছি তা তোমরা এই হিংসায় উন্মত্ত পৃথিবীর ভেতরে উপলব্ধি করতে পারছো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা না বললে আমাদের এই আলোচনা কখনোই শেষ করা যাবে না, কারণ যার নামে এই মঞ্চ। বিশেষ করে মেয়েরা তাদের কাছে কত বেশি ঋণী তোমরা কল্পনা করতে পারো। আজ থেকে 160-170 বছর আগে যখন মেয়েদের ঘর থেকে বেরোনো বারণ ছিল, পড়াশুনো তো দূরের কথা, তিনি চেয়েছিলেন নারী শিক্ষার প্রসার হোক, তিনি চেয়েছিলেন যে মেয়েরা ঘরের ভেতর থেকে বেরিয়ে আসুক, সমাজের অন্ধ কুসংস্কার, সমাজের যে জগদ্দল পাথরের মতো কুসংস্কারগুলো রয়েছে তার বিরুদ্ধে তিনি একা দাঁড়িয়েছিলেন এবং সাফল্য লাভ করতে পেরেছিলেন। আজ প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, যাকে আমরা ক্লাসিক বলি, সেই প্রথম ভাগ দ্বিতীয় ভাগ সবকিছুই আমাদের সামনে এমন উজ্জ্বল দৃষ্টান্ত সব রেখে দিয়ে গেছে যেগুলো অনুশীলন করার সময় আমাদের কাছে এসছে। মাননীয় অভিভাবক অভিভাবিকাদের কাছে এটুকুই শুধু আহ্বান জানিয়ে আমার কথা শেষ করব। আমরা যখন বাগান তৈরি করি ফুলের, সেই ফুল গাছটা ছোট থেকে বড় করার জন্য যেরকম করে শুশ্রূষাগুলো করে থাকি, আসুন আমরা ঠিক সেই রকম করেই আমাদের ছেলে মেয়েদের মানুষ করার চেষ্টা করি। আসুন আমাদের বেশিরভাগ সময়টুকু আমরা আমাদের ভাবি প্রজন্মের জন্য ব্যয় করি। আমরা যদি কল্পনা করি যে আমি একটা ঘরে সিরিয়াল দেখছি, আমি একটা ঘরে আনন্দ করছি আর বলছি আমার বাচ্চাটা সেই অন্য একটা ঘরে বসে পড়াশুনো করবে এবং সে বড় হবে, মানুষ হবে, বাস্তবে তা কি সম্ভব ভেবে দেখতে আহ্বান জানাবো। আমি আমার কথা এখানেই শেষ করছি। সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা এবং বড়দের আমার প্রণাম জানাই। ধন্যবাদ আমাদের প্রধান শিক্ষক মহাশয়কে উনার অমূল্য বক্তব্য রাখার জন্য। সত্যি উনি যেভাবে বললেন, আমরা আগামী দিনে উনার প্রেরণা এবং উনার সহযোগিতাকে পাথেয় করেই আগামী দিনে পথ চলব এই অঙ্গীকার করি। উনার সুস্থ, সুন্দর, নিরোগ জীবন কামনা করি। এখন আমি আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আহ্বায়ক সম্মানীয় শ্রী রাজীব মান্না মহাশয়, যিনি এখানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত আছেন, এখন আমি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সম্মানীয়া শ্রীমতী মামনি মান্ডি মহাশয়াকে, যিনি এখানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত আছেন, উনাকে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার। আজ এই বিনা পানি দাঁতন বিনা পানি উচ্চতর বালিকা বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের পশ্চিমবঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের আহ্বায়ক আমাদের রাজীবদা, উপস্থিত আছেন আমাদের দাঁতন হাইস্কুলের প্রধান শিক্ষক মহাশয়, উপস্থিত আছেন এই বিদ্যালয়ের আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মহাশয়া, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সহ উপস্থিত আছেন এই বিদ্যালয়ের সমস্ত শিক্ষিকাবৃন্দ এবং আমাদের স্নেহের ছাত্রীরা, সবাইকে আমার ইংরেজি নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। এমনিতে বাইরে বৃষ্টি পড়ছে, স্যার অনেক কথাই বলেছেন, খুব মূল্যবান কথাই বলেছেন, তো আমি বেশি কথা বলবো না। এমনিতে আমার শরীর ভালো না, আমি ভাবছিলাম আসবো না, সকালে একটা স্কুলে প্রোগ্রাম ছিল ডেবরায়, আমি যাইনি শরীর ভালো নাই বলে। কিন্তু আপনাদের স্কুলের যে সভাপতি আছে, পরিচালন সমিতির সভাপতি আমাদের জ্যোতির্ময় দা, খুব জোর করেছেন বলে আমি সত্যিই আসলাম, নাহলে হয়তো আমি আসতাম না, শরীর এমনিতে ভালো নেই। তো যাই হোক, এসে এখানে খুব ভালো লাগছে যে একটা প্রথম হচ্ছে এটা গার্লস স্কুল, আর এখানে পৌঁছে যখন দেখলাম যেভাবে কুইজ কম্পিটিশন হচ্ছিল এবং ছাত্রীরা যে আগ্রহের সহিত এখানে অংশগ্রহণ করেছিল, সত্যিই খুব ভালো লাগছে। এমনিতে আমার খুব গর্ববোধ হয় যখন আমি কোনো গার্লস স্কুলে যাই, কারণ আমিও তো একটা মেয়ে, সেটা ভাবি আমাদের মেয়েরা যতই এগোবে ততই যেন আমাদের বাংলার, আমাদের গ্রামের, আমাদের অশিক্ষিত দূর হবে। যত মেয়েরা পড়াশুনো করবে
ততই যেন কুসংস্কার দূর হবে। মেয়েরা হয়তো চাকরি সবাই পায় না, কিংবা করতেও চায় না, কিন্তু অন্তত ছোট থেকে যে বাচ্চাটাকে জন্ম দেয় সেই বাচ্চাটাকে মাই কিন্তু শিক্ষিত করে তোলে। তার প্রথম শিক্ষিকা তার মা। তাই আমার ভালো লাগে যখন মেয়েরা পড়াশোনা করে। ইনফ্যাক্ট আমি যখন গত বছর জেলা শিক্ষা কর্মাধ্যক্ষ হলাম, তখন আমি দেখলাম আমাদের জেলায় যখন মাধ্যমিক পরীক্ষা হয় সব থেকে বেশি স্টুডেন্ট কিন্তু আমাদের ছাত্রীরাই থাকে, মেয়েরা বেশি পরীক্ষার্থী। এবারেও যখন দেখি মাধ্যমিক সেন্টারে পরীক্ষা হয় তখন মেয়েরাই কিন্তু বেশি। তাহলে আমাদের জেলায় মেয়েরা কিন্তু সব ক্ষেত্রে এগিয়ে। এমনিতে এখানে এসে শুনলাম যে মেয়েরা ফুটবল খেলায় খুব পারদর্শী, অনেক পুরস্কারও নিয়ে এসেছে। তো খুব ভালো লাগে যখন মেয়েরা নিজের পায়ে দাঁড়ায়, নিজের স্বনির্ভর হয়ে ওঠে, সত্যি দেখতে ভালো লাগে। কারণ আমাদের পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের স্বনির্ভর করার জন্য অনেক চেষ্টাই করেছেন, নানাভাবে সহযোগিতা করছেন। আজকে আমরা দেখি যে বাচ্চাগুলো যে কন্যাশ্রী পায়, আমরা যখন পড়তাম তখন আমরা পেতাম না। আমাদেরও মনে হয় আমরা যদি এখন পড়াশুনো করতাম খুব ভালো হতো, আমরাও পেতাম, সাইকেল পেতাম, জুতো পেতাম, স্কুলে ইউনিফর্ম পেতাম। কিন্তু আমরা যখন পড়েছি তখন আমরা কিছুই পাইনি। এখন তো সব কিছুই তোমরা পাও, সরকার সহযোগিতা করে। তো মেয়েরা আমাদের কোনো অংশে কম নয়, মেয়েরা আমাদের, বিশেষ করে আমাদের গ্রামের মেয়েরা। আগে বলতো শহরের মেয়েরাই খুব মডার্ন হয়, কিন্তু আমাদের গ্রামের মেয়েরাও কোনো অংশে কম নয়। আমরাও পারি শহরের সঙ্গে তাল মিলিয়ে চলতে, ওরা যে কাজ করতে পারে তার থেকে বেশি কাজ কিন্তু আমরা করি, তাই না? তাই বলবো যে বিশেষ করে মেয়েরা নিজেরা পড়াশোনা করে নিজের আগ্রহের সহিত। গ্রামের দিকে বাবা মা যখন যায় কাজে, তারা ছেলেকে কিন্তু জোর দেয় পড়াশোনা করার জন্য, কিন্তু মেয়েদেরকে তেমন একটা জোর দেয় না। কিন্তু তাও দেখি আজকাল মেয়েরা পড়াশোনায় এগিয়ে, কারণ সরকার সহযোগিতা করছে বলে। মেয়েরা নিজের আগ্রহে পড়াশোনা করছে, নিজেরাই এখন অনেকটা এগিয়ে। আমরা দেখি যে শুধু আমাদের জেলায় নয়, আমাদের রাজ্যেও। ইনফ্যাক্ট এই যখন প্রাথমিকের স্পোর্টস হলো, আমাদের কেশিয়ারি সার্কেলের একজন দীর্ঘলম্পনে কিন্তু একটা মেয়ে শুকুলমণি মুর্মু, সে কিন্তু রাজ্যে ফার্স্ট হয়েছে। তো মেয়েরা কেন পারবে না? হ্যালো, দাঁতন বিনাপানি গার্লস হাই স্কুলের আজকে বাৎসরিক যে ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল তার আজকের এই অনুষ্ঠান চলছে। এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন স্কুলের সম্মানীয় সভাপতি, আমার ভাতৃপ্রতিমীয় বলা যায়, দাদা বলা যায়, জ্যোতির্ময় বাবু উপস্থিত আছেন, এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মনিকা টুডু উপস্থিত আছেন, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সম্মানীয় শিক্ষা কর্মাধ্যক্ষ মামনি মান্ডি মহোদয়া উপস্থিত আছেন, পাশের আপনাদের একদম নিকটের যে দাঁতন হাই স্কুল সেই হাই স্কুলের প্রধান শিক্ষক মহোদয় উপস্থিত আছেন, কিছুক্ষণ আগে যার কুইজ পরিচালনা আমাদের প্রত্যেকেরই দৃষ্টি আকর্ষণ করেছিল, যাক নামটা এই মুহূর্তে আমার মনে আসছে না, এবং উপস্থিত আছেন এই স্কুলের অন্যান্য পরিচালন সমিতির সদস্যবৃন্দ, উপস্থিত আছেন এই স্কুলের অন্যান্য শিক্ষিকাবৃন্দ, এছাড়া উপস্থিত আছে এই স্কুলের প্রাণ অর্থাৎ এই স্কুলের কচিকাঁচা ছাত্রীরা। সবাইকেই আমার আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা এবং স্নেহ ভালোবাসা জানাব। খুবই ভালো লাগছে যে আজকের এই দিনটিতে আমি এই দাঁতন বিনাপানি গার্লস হাই স্কুলে আসতে পেরেছি, এবং আজকে সকাল থেকেই প্রকৃতির একটা মুখ ভার, তার সাথে প্রচণ্ড ঠান্ডা, কিন্তু আমাদের কখনোই দ্বিধাবোধ হয়নি যে আজকে এই প্রাকৃতিক দুর্যোগে আমরা এই স্কুলে যাব না, কারণ এই স্কুলের প্রত্যেকটি দিদিমণি থেকে শুরু করে এই স্কুলের
পরিচালন সমিতির যে সভাপতি, ওনাকে আলাদা করে না বললেই নয়, ওনার যে আন্তরিকতা, ওনার যে ভালোবাসা, সেখানে এমন কেউ নেই যে ওনাকে বঞ্চিত করতে পারেন। বিশেষ আমার সাথে প্রায় দু তিন বছরের সম্পর্ক, তো একটা স্বতন্ত্র জায়গা করে নিই, সেই স্বতন্ত্র জায়গা স্বরূপ দাঁতন বিনাপানি গার্লস হাই স্কুল আজকে এত সুন্দর একটি অনুষ্ঠান সবার সামনে উপহার দিতে পেরেছে। আর মামনিদির বক্তব্য আমি মন দিয়ে শুনছিলাম, যে সমাজে নারীরা যদি এগিয়ে না যায় তাহলে সমাজ কখনো পরিপূর্ণ হতে পারে না। অর্থাৎ এই সমাজে ছেলে এবং মেয়ে প্রত্যেকে প্রত্যেকের পরিপূরক, এবং সমাজ একে অন্যকে ছাড়া এগিয়ে যেতে পারে না। আমরা তাই তো মহাকাশ গবেষণায় আমরা দেখেছি কল্পনা চাওলা, সুনিতা উইলিয়ামসের মতো একজন বিশিষ্ট স্বনামধন্য মহিলাদের নাম। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনিও কিন্তু একজন মহিলা। অর্থাৎ সমাজে কেউ ছোট নয়, কেউ কম নয়, সমাজে পুরুষেরও যেমন সমান একটি ভূমিকা আছে, নারীরও ঠিক সমান ভূমিকা আছে। অর্থাৎ প্রত্যেকেই পরস্পরের অঙ্গাঙ্গিভাবে এগিয়ে গেলেই তবেই কিন্তু সমাজ এগিয়ে যাবে। আমাদের সনাতনী যে সমাজ আমরা দেখেছি, সেখানে অন্ধ কুসংস্কারে ভরা ছিল এবং নারীদের ঘরের বাইরে বেরানোটাই একটা দুঃসহ ব্যাপার ছিল তাদের কাছে, কিন্তু সেই ভ্রান্ত ধারণা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। আজ যদি বেরিয়ে না আসতে পারতাম তাহলে হয়তো বিভিন্ন ক্ষেত্রে যে নারীরা একটা মূল্যবান চিহ্ন রেখে গেছে সেটা কিন্তু আমরা পেতাম না। আমরা জানি আমাদের বক্সিংয়ে ম্যারি কম একটা বিশিষ্ট উদাহরণ। ম্যারি কম যদি না থাকতো তাহলে হয়তো আমরা দেখতাম না, দেখতে পেতাম না যে বয়সকে উপেক্ষা করে কিভাবে মেয়েরা আজও বিশ্ব বক্সিংয়ে চ্যাম্পিয়ন হতে পারে। কিন্তু এইবারেই দুঃখের বিষয় যে চ্যাম্পিয়ন না হয়ে খুব সম্ভবত রানার্স হয়েছে, কিন্তু তবুও তো এই 40 ঊর্ধ্বে পেরিয়ে যে যে খেলাধুলার জগতে যে একটা স্থান, তিনি কিন্তু এই ম্যারি কম আমাদের ভারতবর্ষের বুকে রেখে গেছে। যাই হোক, দাঁতন বিনাপানি গার্লসের বিভিন্ন উন্নয়নমূলক প্রপোজাল নিয়ে সবার প্রিয় এই স্কুলের সভাপতি বিভিন্ন সময় আমার কাছে গেছে, নানা পরামর্শ নিয়েছেন কিভাবে এই স্কুলকে একটা এই ব্লকের সেরা স্কুলে পরিণত করা যায়। এবং উনি বারে বারে বলছেন, দেখুন আমি এমন একটি স্কুলের সভাপতি যেখানে পুরোটাই মেয়েদের, ফলে আমার একটা দায়িত্ব, আমার কর্তব্য কিন্তু অন্যান্য স্কুলের সভাপতি হলে যতটা থাকতো তার থেকে কিন্তু অনেক বেশি এই স্কুলের প্রতি। আমি সেই জন্য উনি বারে বারে বলছেন, স্যার আমার স্কুলটাকে একটু দেখুন। এবং আমি ওনাকে কিন্তু নিরাশ করিনি, ওনার বিভিন্ন সময় বিভিন্ন প্রপোজাল শিক্ষা দপ্তরে পাঠিয়েছি এবং সেই মোতাবেক কিন্তু প্রত্যেকটা প্ল্যান পাস হওয়ার মুখে কিছুটা হয়তো হয়েছে, এবং আমি কতটা সহযোগিতা করতে পেরেছি সেই মূল্যায়ন ওনারাই করবেন, সেটা আমার মুখে বলাটা ঠিক সাজে না, শোভা পায় না। তো যাই হোক, আগামী দিনে যত রকম সহযোগিতা করার, যত রকম পাশে দাঁড়ানোর আমি কথা দিচ্ছি, আমি করব, এবং কিছুদিনের মধ্যেই হয়তো এই স্কুল আবার সুসংবাদ পাবে এবং সবাই যাতে ভালো থাকে এবং আগামী দিন যাতে সবার আরও সুন্দরভাবে কাটে, এবং এই স্কুল শুধু এই ব্লক নয়, জেলা নয়, রাজ্যেও যাতে তার নাম স্বর্ণাক্ষরে লেখাতে পারে, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। স্যার যেটা নিজের মুখে বলতে চাননি, আপনাদের জানাই এই যে আমরা ওপরে এসিআর মানে ক্লাসরুম গঠন করছি, স্যারের অবদান। আমরা বিদ্যুৎ দপ্তর থেকে, পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তর থেকে তিনতলাতে স্মার্ট ক্লাসরুম নির্মাণ করব, স্যারের অবদান। আগামী দিনে আমরা রিপেয়ারিং গ্রান্ট প্রায় 35 লক্ষ টাকা পেতে চলেছি, সেটা স্যারের অবদান। আমাদের বিদ্যালয়ের চারদিকের যে প্রাচীর যেখানে অসম্পূর্ণ আছে সেটা সম্পূর্ণ করার জন্য প্রায় 8 লক্ষ টাকা পেতে চলেছি, সেটা স্যারের অবদান।
এবং সামনের শিক্ষা বর্ষেই আমরা আবার তিনটে এসিআর পে তিনতলাটাকে সম্পূর্ণ করব, সেটা স্যারের অবদান। আমি সেই অবদানকে বিনম্র চিত্তে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আমি সবাইকে অনুরোধ করছি আপনারা একবার উঠে দাঁড়িয়ে স্যারের জন্য আর মামনি ম্যাডামের জন্য হাততালি দিন। অসংখ্য ধন্যবাদ সম্মানীয় শ্রী রাজীব মান্না মহাশয়কে। ওনার শুভকামনাকে পাথেয় করেই আমরা আগামী দিনে পথ চলব, এই আশা রাখি। ওনার সুস্থ সুন্দর নীরোগ জীবন কামনা করি। আর সত্যি কথা, আমাদের পরিচালন সমিতির সভাপতি না থাকলে হয়তো এত বড় কর্মকাণ্ড আমাদের স্কুলে হতে পারত না, তাই আমাদের সভাপতি মহাশয়কে আরও একবার ধন্যবাদ। ওনারও সুস্থ সুন্দর এবং নীরোগ জীবন কামনা করছি। এরপর আমাদের বর্তমানে যেসব মেয়েরা ফুটবল খেলছে তাদের আমি একটু ডেকে নিচ্ছি মঞ্চে। তারা হলো মোনালিসা সরেন, জ্যোৎস্না মুর্মু, কবিতা সরেন, সোমবারী মান্ডি, সোমবারী সরেন, সুস্মিতা হাঁসদা, কল্পনা মুর্মু, সুষমা হেমব্রম, সরস্বতী হাঁসদা, নমিতা মান্ডি, চিতারানী মুর্মু, রুথমণি সরেন, পূর্ণিমা টুডু, শালগে মান্ডি। এরপর বর্তমানে প্রশিক্ষণরতা আগামী দিনের ফুটবলার, তাদের নামগুলো বলছি, তারাও সবাই মঞ্চের সামনে চলে আসবে। প্রভাতী গিরি, মৌমিতা মণ্ডল, পূজা কিষ্কু, মালতী মুর্মু, আশালতা মুর্মু, রেবিকা সরেন, নবনীতা রানা, শালমি মান্ডি, অঞ্জলি টুডু, শালমি মান্ডি, শিলা হেমব্রম, মিনা বাসকে, মারিয়া সরেন, মনিকা বেসরা, ফুকু সরেন, সুনিতা মান্ডি, যমুনা মান্ডি, বাহা মুর্মু, রাওদা টুডু, সঞ্চিতা হেমব্রম। আরেকটি মেয়ে যে ক্রিকেট খেলে তাকেও আমি ডেকে নিচ্ছি মঞ্চের কাছে, সে হলো সাবানা খাতুন। তোমরা সবাই তাড়াতাড়ি মঞ্চের কাছে চলে এসো, তোমাদের আমরা সম্মান জ্ঞাপন করব। আমি আমাদের বিশিষ্ট অতিথি মহাশয়দের এবং মহাশয়াকে অনুরোধ করছি আমাদের এই সকল মেয়েগুলির হাতে স্মারক প্রদান করতে। হ্যালো, কল্পনা মুর্মু, কল্পনা মুর্মু দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, কাউকে দিয়ে দাও। এই সকল মেয়েরা আমাদের বর্তমানে ফুটবল খেলছে এবং বর্তমানে প্রশিক্ষণরতাও আগামী দিনের ফুটবলার। এরা কঠোর পরিশ্রম করে, প্রত্যেক দিন প্র্যাকটিস করে। সাথে আছে তাদের প্রশিক্ষক আমাদের শ্রী সঞ্জীব নায়ক মহাশয়, যার অবদান অনেকখানি। মেয়েরা হাততালি দিচ্ছ কোথায়? হাততালি দাও।
চলছে পুরস্কার প্রদান। মেয়েদের একটু হাততালি নেই, হাততালি দিয়ে এই সব মেয়েদের উৎসাহিত করো। তোমরা আরো অনেক বড় হও, আরো অনেক ভালো 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 করে খেলো, এই আশা রাখি। আচ্ছা, আমাদের একমাত্র ক্রিকেটার, মহিলা ক্রিকেটার দলের সদস্য সাবানা খাতুন, সাবানা খাতুনকে আমি এদিকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, তুমি এর পাশ দিয়ে এসো, এখানে এসো, এসে এসে দাঁড়াও। মহিলা ক্রিকেটার, মহিলা দলে সুযোগ পেতে চলেছে সাবানা খাতুন। পুরস্কার তুলে দিচ্ছেন সম্মানীয় শিক্ষা কর্মাধ্যক্ষা শ্রীমতী মামনি মান্ডি, পুরস্কার তুলে দিচ্ছেন শ্রী রাজীব মান্না মহোদয়, পুরস্কার তুলে দিচ্ছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় শ্রী সূর্যকান্তি নন্দ মহোদয় এবং এর বাবা বীর নসিবুল আমাদের বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি। সবার সবাই মিলে একটা হাততালি দাও।
এখন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছে আমাদের ছাত্রীরা। এই দুর্যোগের জন্য অনেক ছাত্রী এসে উপস্থিত হতে পারেনি, যে কজন এসছে তারাই করবে। হ্যালো, শুরু করছি উদ্বোধনী সঙ্গীত। রাজীব বা দয়াল কে একটু মঞ্চে আসবে, রাজীব বা দয়াল কে একটু মঞ্চে আসবে তাড়াতাড়ি। শুরু করছি উদ্বোধনী সঙ্গীত। Thank you.
ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শিক্ষাবন্ধু মাননীয় শ্রী বিশ্বজিৎ পাণ্ডা মহাশয়, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ভারতের স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি নেতা ছিলেন নেতাজি, অর্থাৎ সুভাষচন্দ্র বোস। 1897 খ্রিস্টাব্দের 23 জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। তার কণ্ঠে ধ্বনিত হয়েছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজ আমাদের ছাত্রী অভিষিক্তার কাছ থেকে আমরা শুনে নিব নেতাজির জন্য কি চিঠি লিখেছে। এখন আবৃত্তি পরিবেশন করছে অভিষিক্তা ভূঁইয়া। নেতাজি, অনেক দিন ধরেই তোমাকে চিঠি লিখব ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি, বাবার গল্পে তোমারই বীরত্ব, দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন, ইন্ডিয়ার আর একজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন, বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন, ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম, ভাবতাম পারতে, তুমি সব পারতে, যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর 40-এও আমার একই ঘোর, তুমি পারতে, কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারো ছিল না, এখনো আছে কি? তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে, ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোনো পীর কোনো সন্ত কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই, ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে, তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসুবাড়ির নও, গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক, যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে আসবেই, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম
জীবনের অনেক গলি ঘুজি। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নামকরণেও শুধু হৃদয়ে যেন দোলা দেয় না। জানো, তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে। আর ছেলেরা, তারা তো এখন দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে। আর মেয়েরা, তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত, শুধু মাটিটা কাঁদে। সেই কান্না যেন ভূমিকম্প, খরা, এল নিনো, বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়। এখনো অভিমান করে শুয়ে থাকবে রেনকৌজিতে? আজ যখন ঘাড়ের ওপর AK-47 নিঃশ্বাস, রক্তের হরি খেলা ধর্মের জিগিরে, তখন শোনাও সেই আওয়াজ। আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা মা দেখো উনি আসছেন। পাশের বাড়ির মেষমশাই ডাকবেন জানালা দিয়ে, বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন। খোলা জানালার ধারে দাঁড়াবেন মায়েরা, তাদের ডান হাতে শঙ্খ, বা চোখে জল, নদী হবে উত্তাল, নৌকা বেসাবাল, পড়ার মাঝিও চেঁচাবে উনি আসতেছেন। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন, উনি আসছেন, উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা 23-এ। আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি। প্রণাম নিও, ভালো থেকো নেতাজি, প্রণাম নিও, নমস্কার। খুব সুন্দর, আমরা অভিভূত অভিষিক্তার আবৃত্তি শুনে। আশীর্বাদ করি তুমি অনেক বড় হও। সত্যি, যদি আমরা নেতাজিকে আরেকবার পেতাম, তাহলে হয়তো আমাদের দেশকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারতাম। এখন আমাদের শুরু করব প্রাইজ ডিস্ট্রিবিউশন। এই প্রাইজ ডিস্ট্রিবিউশনের সঞ্চালিকা হিসেবে আমি আমাদের শিক্ষিকা সম্মানীয়া শ্রীমতী সর্বাণী মুখোপাধ্যায়কে অনুরোধ জানাচ্ছি। নমস্কার। মঞ্চে উপস্থিত সমস্ত সম্মাননীয় ব্যক্তিবর্গকে আমার বিনম্র শ্রদ্ধা এবং এখানে উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দ্বিতীয় দিনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আজকে আমরা 2015 সাল, 2016 সাল এবং 2017 সালের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে তাদেরকে পুরস্কার প্রদান করব। সবার প্রথমে পুরস্কার প্রদান করা হবে 2017 সালের কৃতী ছাত্রছাত্রীদের। দু হাজার 2017 সালের ছাত্রছাত্রীদের পুরস্কারগুলি প্রদান করার জন্য আমি আমাদের মাননীয় শিক্ষাবন্ধু শ্রী বিশ্বজিৎ পাণ্ডা মহাশয়কে অনুরোধ করব। 2017 সালে ক্লাস ফাইভে প্রথম হয়েছে শরণ্যা পাত্র, দ্বিতীয় স্বস্তিকা নন্দী, তৃতীয় শ্রাবণী পরিয়ারি। প্রথম শরণ্যা পাত্র,
দ্বিতীয় স্বস্তিকা নন্দী, তৃতীয় শ্রাবণী পরিয়ারী। ষষ্ঠ শ্রেণীতে প্রথম মৌলি আচার্য, দ্বিতীয় সুচেতা দাস অধিকারী, তৃতীয় সায়ন্তনী জানা। প্রথম মৌলি আচার্য, দ্বিতীয় সুচেতা দাস অধিকারী, তৃতীয় সায়ন্তনী জানা। সপ্তম শ্রেণীতে প্রথম জিনিয়া খাটুয়া, দ্বিতীয় সুদক্ষিণা দাস, তৃতীয় সুতীর্থা রানা। প্রথম জিনিয়া খাটুয়া, দ্বিতীয় সুদক্ষিণা দাস, তৃতীয় সুতীর্থা রানা। মেয়েরা, তোমরা হাততালি দিয়ে দিদিদেরকে উৎসাহিত করো। অষ্টম শ্রেণীতে প্রথম অঙ্কিতা নন্দী, দ্বিতীয় অভিষিক্তা ভূঁইয়া, তৃতীয় অনুষ্কা প্রামাণিক। অষ্টম শ্রেণীতে প্রথম অঙ্কিতা নন্দী, দ্বিতীয় অভিষিক্তা ভূঁইয়া, তৃতীয় অনুষ্কা প্রামাণিক। নবম শ্রেণীতে প্রথম অনন্যা দাস, তৃতীয় অরুণিমা পাত্র, তৃতীয় চিরশ্রী দাস। প্রথম অনন্যা দাস, দ্বিতীয় অরুণিমা পাত্র, তৃতীয় চিরশ্রী দাস। এরপর আমাদের দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা অর্থাৎ টেস্ট পরীক্ষার পুরস্কারগুলি দেওয়া হবে। পুরস্কারগুলি দেওয়ার জন্য আমি আমাদের পরিচালন সমিতির শিক্ষানুরাগী সদস্য শ্রী দীনেশ পাত্র মহাশয়কে অনুরোধ করছি। দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষায় প্রথম হয়েছে দেবলীনা দে। প্রথম দেবলীনা দে, দ্বিতীয় প্রত্যুষা প্রধান, তৃতীয় সুতপা মণ্ডল। প্রথম দেবলীনা দে, দ্বিতীয় প্রত্যুষা প্রধান, তৃতীয় সুতপা মণ্ডল। তোমরা মঞ্চে এসে পুরস্কারগুলি নিয়ে যাও। সালের মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে শ্রুতি মিশ্র, দ্বিতীয় অর্পিতা মাইতি, তৃতীয় তনিমা পানি। 2017 সালের মাধ্যমিক পরীক্ষায় প্রথম শ্রুতি মিশ্র, দ্বিতীয় অর্পিতা মাইতি, তৃতীয় তনিমা পানি। সালের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় প্রথম হয়েছে
মৌসুমী দাস, দ্বিতীয় পিউলি পাত্র, তৃতীয় রানী নায়েক। প্রথম মৌসুমী দাস, দ্বিতীয় পিউলি পাত্র, তৃতীয় রানী নায়েক। ২০১৭ সালের দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষা অর্থাৎ টেস্ট পরীক্ষায় প্রথম হয়েছে মৌসুমী দাস, দ্বিতীয় সুপর্ণা বারিক, তৃতীয় সংঘমিত্রা পাল। প্রথম মৌসুমী দাস, দ্বিতীয় সুপর্ণা বারিক, তৃতীয় সংঘমিত্রা পাল। ২০১২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম সুষমা দাস, দ্বিতীয় অনিন্দিতা জানা, তৃতীয় মঞ্জুষা দাস। প্রথম সুষমা দাস, দ্বিতীয় অনিন্দিতা জানা, তৃতীয় মঞ্জুষা দাস। ২০১৭ সালে ভূগোল বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ছাত্রী শ্রুতি মিশ্র। শুরু হচ্ছে আমাদের স্মৃতি পুরস্কারগুলি বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিবর্গ বিভিন্ন স্মৃতি পুরস্কার প্রদান করেছেন ছাত্রীদের উৎসাহিত করার জন্য এবং তাদের পড়াশুনায় আরও ভালো ফল লাভ করার জন্য। সেই স্মৃতি পুরস্কারগুলি দেওয়ার জন্য আমি আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা শ্রীমতী মনিকা টুডু মহাশয়কে অনুরোধ করছি। আঙুরবালা দেবী এবং পঞ্চানন পাড়ুই স্মৃতি পুরস্কার পাচ্ছে ক্লাস ফাইভের প্রথম স্থানাধিকারী ছাত্রী শরণ্যা পাত্র। ২০১৭ সালে ক্লাস ফাইভের প্রথম স্থানাধিকারী ছাত্রী শরণ্যা পাত্র, ক্লাস সিক্সের মৌলি আচার্য, ক্লাস সিক্সের মৌলি আচার্য। গোকুলচন্দ্র স্মৃতি পুরস্কার পাচ্ছে ক্লাস সেভেনের প্রথম স্থানাধিকারী ছাত্রী জিনিয়া খাটুয়া। প্রসন্ন কুমার গিরি স্মৃতি পুরস্কার পাচ্ছে ক্লাস এইটের প্রথম স্থানাধিকারী ছাত্রী অঙ্কিতা নন্দী। ক্লাস নাইনের শ্রী নবেন্দু স্মৃতি পুরস্কার পাচ্ছে প্রথম স্থানাধিকারী ছাত্রী অনন্যা দাস। শ্রীনিবাসী চরণ মাইতি স্মৃতি পুরস্কার মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থানাধিকারী ছাত্রী বিদ্যালয়ের মধ্যে যে সর্বোচ্চ নাম্বার পেয়েছে ২০১৭ সালে শ্রুতি মিশ্র। শ্রীমতী ঝাড়মণি নাথ এবং শ্রীমতী ফুলমণি মাইতি স্মৃতি পুরস্কার দাতা শ্রী বসন্ত নাথ মহাশয়। ২০১৭ সালে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে, প্রথম মৌসুমী দাস, দ্বিতীয় পিউলি পাত্র, তৃতীয় রানী নায়েক। মৌসুমী দাস, পিউলি পাত্র, রানী নায়েক। দ্বাদশ শ্রেণীতে প্রথম স্থানাধিকারী ছাত্রী সুষমা দাস, অনিন্দিতা জানা, মঞ্জুষা দাস। সুষমা দাস, অনিন্দিতা জানা, মঞ্জুষা দাস। এবারে ২০১৬ সালে যে সমস্ত ছাত্রছাত্রী কৃতিত্ব দেখিয়েছ তাদের পুরস্কার প্রদান করা হচ্ছে। Thank you.
2016 সালে পঞ্চম শ্রেণীতে প্রথম হয়েছে মৌলি আচার্য, দ্বিতীয় সুচেতা দাস অধিকারী, তৃতীয় মৌমিতা পাত্র। পুরস্কারগুলি দেওয়ার জন্য আমাদের পরিচালন সমিতির অন্যতম সদস্য শ্রী মীর নসিবুল মহাশয়ের নাম অনুরোধ করছি। ফার্স্ট মৌলি আচার্য, সেকেন্ড সুচেতা দাস অধিকারী, থার্ড মৌমিতা পাত্র। ক্লাস সিক্সে প্রথম সুদক্ষিণা দাস, দ্বিতীয় জিনিয়া খাটুয়া, তৃতীয় সুতীর্থা রানা। প্রথম সুদক্ষিণা দাস, দ্বিতীয় জিনিয়া খাটুয়া, তৃতীয় সুতীর্থা রানা। ক্লাস সেভেনে প্রথম অনুষ্কা প্রামাণিক, দ্বিতীয় অঙ্কিতা নন্দী, তৃতীয় অভিষিক্তা ভূঁইয়া। ক্লাস সেভেনে অনুষ্কা প্রামাণিক, দ্বিতীয় অঙ্কিতা নন্দী, তৃতীয় অভিষিক্তা ভূঁইয়া। ক্লাস এইটে প্রথম অনন্যা দাস, দ্বিতীয় ঋত্বিকা মাইতি, তৃতীয় হয়েছে দুজন অরুণিমা পাত্র এবং চিরশ্রী দাস। ক্লাস নাইনে প্রথম দেবলীনা দে, দ্বিতীয় প্রত্যুষা প্রধান, তৃতীয় সুতভা মণ্ডল। প্রথম দেবলীনা দে, দ্বিতীয় প্রত্যুষা প্রধান, তৃতীয় সুতভা মণ্ডল। দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা বা টেস্ট এক্সামিনেশনে প্রথম শ্রুতি মিশ্র, দ্বিতীয় তনিমা পানি, তৃতীয় পল্লবী পাল। প্রথম শ্রুতি মিশ্র, দ্বিতীয় তনিমা পানি, তৃতীয় পল্লবী পাল। ২০১৬ সালের মাধ্যমিক পরীক্ষায় প্রথম সৈয়নী দাস, প্রথম দুজন হয়েছে সৈয়নী দাস এবং নম্রতা সাহু, দ্বিতীয় নন্দিতা পাত্র, তৃতীয় সুমনা দাস। প্রথম সৈয়নী দাস এবং নম্রতা সাহু, দ্বিতীয় নন্দিতা পাত্র, তৃতীয় সুমনা দাস। ক্লাস ইলেভেনের বার্ষিক পরীক্ষায় প্রথম হয়েছে সুষমা দাস, দ্বিতীয় দুজন রানী সাহু এবং রীতা শীত, তৃতীয় মঞ্জুষা দাস। প্রথম সুষমা দাস, দ্বিতীয় রানী সাহু এবং রীতা শীত, তৃতীয় মঞ্জুষা দাস। দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষায় প্রথম সুষমা দাস, দ্বিতীয় অনিন্দিতা জানা, তৃতীয় শম্পা রাউত। প্রথম সুষমা দাস, দ্বিতীয় অনিন্দিতা জানা, তৃতীয় শম্পা রাউত। ২০১৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ে প্রথম অমৃতা সাহু, দ্বিতীয় প্রতিমা বেরা, তৃতীয় পম্পা মাইতি। প্রথম অমৃতা সাহু, দ্বিতীয় প্রতিমা বেরা, তৃতীয় পম্পা মাইতি। ২০১৬ সালে ভূগোল বিষয়ে সর্বোচ্চ নম্বর নম্রতা সাহু, নম্রতা সাহু।
শুরু করছি 2016 সালের স্মৃতি পুরস্কার। আঙ্গুরবালা দেবী ও পঞ্চানন পাড়ার স্মৃতি পুরস্কার পাচ্ছে ক্লাস ফাইভের প্রথম স্থানাধিকারী ছাত্রী মৌলি আচার্য এবং ক্লাস সিক্সের প্রথম স্থানাধিকারী ছাত্রী সুদক্ষিণা দাস। মৌলি আচার্য এবং সুদক্ষিণা দাস গোকুলচন্দ্র স্মৃতি পুরস্কার পাচ্ছে ক্লাস সেভেনের অনুষ্কা প্রামাণিক। প্রসন্নগিরি স্মৃতি পুরস্কার পাচ্ছে ক্লাস এইটের অনন্যা দাস। শ্রী নবেন্দ্র স্মৃতি পুরস্কার পাচ্ছে ক্লাস নাইনের প্রথম স্থানাধিকারী ছাত্রী দেবলীনা দে। শ্রী নবেন্দ্র স্মৃতি পুরস্কার পাচ্ছে ক্লাস নাইনের প্রথম স্থানাধিকারী ছাত্রী দেবলীনা দে। শ্রী নিবাসী চরণ মাইতি স্মৃতি পুরস্কার মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ে প্রথম স্থানাধিকারী ছাত্রী দুজন পাচ্ছে সৈয়নী দাস এবং নম্রতা সাহু। সৈয়নী দাস এবং নম্রতা সাহু। ঝাড়মণি নাথ এবং ফুলমণি মাইতি স্মৃতি পুরস্কার দাতা শ্রী বসন্ত কুমার নাথ মহাশয়। এই স্মৃতি পুরস্কারগুলি পাচ্ছে একাদশ শ্রেণীর সুষমা দাস, রানী সাহু এবং রীতা শীত। সুষমা দাস, রানী সাহু এবং রীতা শীত। দ্বাদশ শ্রেণীর এই পুরস্কারগুলি পাচ্ছে অমৃতা সাহু, প্রতিমা বেরা এবং পম্পা মাইতি। অমৃতা সাহু, প্রতিমা বেরা, পম্পা মাইতি। এরপরে 2015 সালের যে সমস্ত ছাত্রী কৃতিত্ব অর্জন করেছ তাদের পুরস্কার দেওয়া হচ্ছে। 2015 সালে পঞ্চম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে অনুমিতা বেরা, দ্বিতীয় সুদক্ষিণা দাস, তৃতীয় জিনিয়া খাটুয়া। পুরস্কারগুলি প্রদান করার জন্য আমি আমাদের ভারপ্রাপ্ত শিক্ষিকা শ্রীমতী মনিকা টুডু মহাশয়কে অনুরোধ করছি। প্রথম অনুমিতা বেরা, দ্বিতীয় সুদক্ষিণা দাস, তৃতীয় জিনিয়া খাটুয়া। ষষ্ঠ শ্রেণীতে প্রথম অনুষ্কা প্রামাণিক, দ্বিতীয় অন্বেষা পাল, তৃতীয় উদিষ্ণা দাস। ষষ্ঠ শ্রেণীতে প্রথম অনুষ্কা প্রামাণিক, দ্বিতীয় অন্বেষা পাল, তৃতীয় উদিষ্ণা দাস। ক্লাস সেভেনে প্রথম অনন্যা দাস, দ্বিতীয় ক্লাস নাইনে
দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা বা টেস্ট এক্সামিনেশনে প্রথম সৈয়নী দাস, দ্বিতীয় নম্রতা সাহু, তৃতীয় নন্দিতা পাত্র। প্রথম সৈয়নী দাস, দ্বিতীয় নম্রতা সাহু, তৃতীয় নন্দিতা পাত্র। 2015 সালের মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্বর্ণালী সাহু, দ্বিতীয় অনুষ্কা পাত্র, তৃতীয় প্রতিমা গিরি। প্রথম স্বর্ণালী সাহু, দ্বিতীয় অনুষ্কা পাত্র, তৃতীয় প্রতিমা গিরি। শ্রেণীর বার্ষিক পরীক্ষায় প্রথম অমৃতা সাহু, দ্বিতীয় পম্পা মাইতি, তৃতীয় নীলিমা দেবনাথ। প্রথম অমৃতা সাহু, দ্বিতীয় পম্পা মাইতি, তৃতীয় নীলিমা দেবনাথ। এরপরে দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষায় প্রথম অমৃতা সাহু, দ্বিতীয় পম্পা মাইতি, তৃতীয় প্রতিমা বেরা। প্রথম অমৃতা সাহু, দ্বিতীয় পম্পা মাইতি, তৃতীয় প্রতিমা বেরা। ২০১৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম সাধনা বেরা, দ্বিতীয় বেবি সরেন, তৃতীয় সুপর্ণা দে। প্রথম সাধনা বেরা, দ্বিতীয় বেবি সরেন, তৃতীয় সুপর্ণা দে। ২০১৫ সালের মাধ্যমিক পরীক্ষায় ভূগোল বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছে তিনজন, স্বর্ণালী সাহু, সুচিতা করণ, প্রতিমা গিরি। স্বর্ণালী সাহু, সুচিতা করণ, প্রতিমা গিরি। এরপর শুরু করছি ২০১৫ সালের স্মৃতি পুরস্কার। আঙুরবালা দেবী ও পঞ্চানন পাড়ুই স্মৃতি পুরস্কার পাচ্ছে পঞ্চম শ্রেণীর প্রথম স্থানাধিকারী ছাত্রী অনুমিতা বেরা এবং ষষ্ঠ শ্রেণীর প্রথম স্থানাধিকারী ছাত্রী অনুষ্কা প্রামাণিক। গোকুল চন্দ্র স্মৃতি পুরস্কার পাচ্ছে ক্লাস সেভেনের অনন্যা দাস। প্রসন্ন গিরি স্মৃতি পুরস্কার পাচ্ছে ক্লাস এইটের প্রত্যুষা প্রধান। শ্রী নবেন্দু স্মৃতি পুরস্কার পাচ্ছে ক্লাস নাইনের তনিমা পানি। শ্রী নবেন্দু স্মৃতি পুরস্কার পাচ্ছে ক্লাস নাইনের তনিমা পানি। শ্রী নিবাসী চরণ মাইতি স্মৃতি পুরস্কার ২০১৫ সালে মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ের প্রথম স্থানাধিকারী ছাত্রী পাচ্ছে স্বর্ণালী সাহু। ঝাড়মণি নাদ ও ফুলমণি মাইতি স্মৃতি পুরস্কার দাতা শ্রী বসন্ত কুমার নাদ মহাশয় ২০১৫ সালের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় পাচ্ছে অমৃতা সাহু, পম্পা মাইতি, নীলিমা দেবনাথ। অমৃতা সাহু,
পম্পা মাইতি, নীলিমা দেবনাথ। ২০১৫ সালে দ্বাদশ শ্রেণীতে এই পুরস্কারটি পাচ্ছে সাধনা বেরা, বেবি সরেন, সুপর্ণা দে। সাধনা বেরা, বেবি সরেন, সুপর্ণা দে। ফিরে এলাম সাংস্কৃতিক অনুষ্ঠানে। আকাশ, বাতাস, পাহাড় সকলেই কিন্তু আমাদের শিক্ষক। সবার কাছ থেকেই আমরা কিছু না কিছু শিক্ষা লাভ করি। এখন দেখব আমাদের কে কি শিক্ষা দিচ্ছে। আমাদের ছোট্ট ছাত্রী, পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে, সূর্য আমায় মন্ত্র না দেয় আপন তেজে চলতে, চাঁদ শিখালো হাঁটতে মিঠে মধুর কথা বলতে, ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্নাকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা, ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র, এই পৃথিবী বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি যেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র। নমস্কার। ধন্যবাদ সংগীতিকে। এখন আমাদের ছাত্রীরা সমবেত সংগীত পরিবেশন করছে। পথের বাঁকে আয় রে ঝুঁকে আয়,
আমরা পেয়েছি আমাদের পশ্চিম মেদিনীপুর শিক্ষা ভবনের জেলা বিদ্যালয় আধিকারিক সম্মানীয় শ্রী চাপেশ্বর সর্দার মহাশয়কে। উনাকে বরণ করে নিচ্ছেন। প্রথমে আমাদের মেয়েরা বরণ করছে, তারপরে চন্দনের ফোঁটা, এরপর উনাকে ব্যাজ স্মারক দিয়ে সম্মানিত করছেন আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা মহাশয়া। হাততালি দাও। শ্রদ্ধেয় সভাপতি, রয়েছেন আমাদের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকা, রয়েছেন এই বিদ্যালয়ের পাশের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়, রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের সংগঠনের দায়িত্ব নিয়ে যিনি চলেছেন মাননীয় আমাদের এবং মাধ্যমিক পরীক্ষার কনভেনার মাননীয় রাজীববাবু, রয়েছেন আমাদের এই শিক্ষা বন্ধু সহ বিশিষ্টজনেরা ও আমার প্রিয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও অশিক্ষক কর্মচারীবৃন্দ ও আমার সবার প্রিয় প্রিয় ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবকবৃন্দ, প্রত্যেকে জানাচ্ছি আমি আমি ইংরাজি নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা। আমি বলি যে আজকের যে বিদ্যালয়ের যে কালচারাল প্রোগ্রাম নিয়ে আপনারা দেখতে এসেছেন, চলছে আজকে কালচার প্রোগ্রাম নিয়ে চলে, কালচার ছাড়া শিক্ষা চলে না, দুটোর সমন্বয়ে কিন্তু শিক্ষা। আমি বলবো যে সমস্ত কিছুকে নিয়ে আমরা সমস্ত কিছু শিক্ষাটাকে না নিলে আমাদের শিক্ষাটা কিন্তু পরিপূর্ণ লাভ করে না। সঙ্গে সঙ্গে এটাই বলবো যে বিদ্যালয়, যে বিদ্যালয়কে নিয়ে আমরা নাড়াচাড়া করি, যে বিদ্যালয়ের গর্বে আমরা গর্বিত, এই বিদ্যালয়ের টানে অনেকটা দূর আমাদের পশ্চিম মেদিনীপুর, তা থেকে ছুটে এসেছি শুধু এদের ভালোবাসা বিদ্যালয়ের টানে। আমি বলবো যে বিদ্যালয়কে যে আমরা আমাদের আমাদের যে দিদিমণিরা রয়েছেন, সঙ্গে সঙ্গে দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রয়েছেন এবং ম্যানেজমেন্ট যারা রয়েছেন, সঙ্গে সঙ্গে অভিভাবকদের কাছে আমার অনুরোধ বিনয় বলতে পারি যে আপনারা সহায়তা করুন শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। শিক্ষা যদি অভিভাবক ছাত্র এবং শিক্ষিকা প্রত্যেকটা বিয়ে প্রত্যেকের সমন্বয়ে একটা শিক্ষা গড়ে ওঠে, তাই সেটাকে ঠিক করতে গেলে সমস্ত যেন চরিতার্থভাবে চলে, সুষ্ঠুভাবে চলে। বিদ্যালয়টা হচ্ছে আমাদের কাছে একটা বিরাট সম্মানের জায়গা। বিদ্যালয়ের মধ্যে ত্রুটি বিচ্ছিরি থাকতে পারে, আপনারা আসুন আমাদের সঙ্গে আলোচনা করে আমরা সঠিক জায়গায় পৌঁছে দিব। আমি জানি না বিদ্যালয়ের যে ভ্যাকেন্সি স্টেটমেন্ট অথবা শিক্ষক শিক্ষিকার যদি প্রয়োজন থেকে থাকে বা যদি ভ্যাকেন্সি থেকে থাকে, আমরা যথারীতি ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করব। এডিআই এর মাধ্যম দিয়ে আমি সঠিক জায়গায় আপনাদের আবেদনটাকে পৌঁছে দেব এবং যতটা পারি নিজেকে সুস্থভাবে নিজেকে সেই কাজে লাগার জন্য একথা বলে সবাই ভালো থাকুক, সবাই ভালো কাটুক, বিদ্যালয়টি আরও সুন্দর হবে আগামী দিন তার ইয়ে করুক, এবং যে ছাত্রীরা আমাদের বিদ্যালয়ে পড়েন তারা আগে আগামী দিন সুনাগরিক হয়ে উঠুক এই কামনা করে প্রত্যেকের প্রতি আমার আরেকবার কৃতজ্ঞতা জানিয়ে এখানে শেষ করছি। নমস্কার। ২০১৮ সালের
মাধ্যমিক পরীক্ষায় আমাদের এই বিদ্যালয়ের কৃতি ছাত্রী দেবলীনা দে পশ্চিমবঙ্গে একাদশ স্থান অধিকার করেছিল। তার এই কৃতিত্বকে আমরা তাকে আমরা সংবর্ধিত করব এবং তার ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। দেবলীনা দেকে সংবর্ধনা দেওয়ার জন্য আমি আমাদের মাননীয় ডিআই সাহেবকে অনুরোধ করব। আমাদের সম্মানীয় জেলা বিদ্যালয় আধিকারিক মহাশয়ের নিকট আমি বিদ্যালয়ের সভাপতি হিসেবে আমার একটি প্রার্থনা, যেহেতু স্যার বলেছেন যে আমাদের বিদ্যালয়ের অভাব অভিযোগের কথা, আমি স্যারকে জানাই যে সমস্ত রকম কাগজপত্র যথাযথভাবে এবং যথাযথ সময়ে জমা করা সত্ত্বেও আমরা 7টি ভ্যাকেন্সি এখনও ফিল আপ করে উঠতে পারিনি। আমি স্যারকে উদ্যোগ নিতে এবং স্যারকে ব্যবস্থা গ্রহণ করতে আমি বিনীত অনুরোধ জানাব, কারণ 19 জন টিচার দিয়ে একটি উচ্চ মাধ্যমিক স্কুল চালানো কত কঠিন সেটা আমার টিচারেরা জানেন, আমার সহশিক্ষিকারা অত্যন্ত ভালোভাবে জানেন তাদের উপরে কি চাপ পড়ে। আমি স্যারকে অনুরোধ করব, এজন্য যদি বিশেষ উদ্যোগ নেন আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকব। দেবলীনা তুমি মঞ্চে এসো। দেবলীনা 2018 সালের মাধ্যমিক পরীক্ষায় 700 নম্বরের মধ্যে 679 নম্বর পেয়ে পশ্চিমবঙ্গে একাদশ স্থান অধিকার করেছে। এখন আমি দেবলীনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, এখানে উপস্থিত সমস্ত শ্রদ্ধেয় ব্যক্তিকে আমি আমার প্রণাম জানাই। আমি স্কুলে 6 বছর ধরে পড়ছি আর আজকে এই রকম একটা অনুষ্ঠানে এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। অনেক রকম ভালো স্মৃতি জড়িয়ে আছে এখানকার অনেক রকম ঘটনা, আর আজকে আমি সত্যি খুবই খুশি এখানে আসতে পেরে। এখানকার টিচাররা ছোটোবেলা থেকে আমাদেরকে বড় করেছেন, ক্লাস 5 থেকে, আর আজকে আমরা যে জায়গায় পৌঁছেছি তার জন্য অবশ্যই ওনাদের ভূমিকা রয়েছে, আর তার জন্য আমি তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার শ্রদ্ধেয় শিক্ষিকাদেরকে আমি প্রণাম জানাতে চাই। আর আজকে এরকম একটা অনুষ্ঠানে আমি আসতে পেরেছি, ওনাদের কাছ থেকে অনেক ভালোবাসা আমি পেয়েছি ছোটোবেলা থেকে, তার জন্যই আজ আমি মনে করি আমি যে স্থানে এসেছি তার জন্য ওনাদের অনেকটাই অবদান রয়েছে। আমি সেজন্য সবাইকে প্রণাম জানাতে চাই, আর এখানে উপস্থিত সবাইকে আমার প্রণাম এবং ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। ধন্যবাদ আমাদের ছাত্রী দেবলীনাকে। আমরা আশীর্বাদ করি ওনার ও আরও অনেক বড় হোক। এরপর ফিরে আসছি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে। এক্ষুনি একটি নৃত্য পরিবেশিত হবে, তার জন্য আমাদের একটু মঞ্চসজ্জার দরকার। আমরা একটু সময় চেয়ে নিচ্ছি। গাছ বলল ডালকে ডেকে, পারিস দিতে কুঁড়ি? ডাল বলল ফুটিয়ে দেব কুসুম ঝুড়ি ঝুড়ি। রাত বলল আকাশটাকে আনতে পারিস ভোর? বলল আকাশ সোনালি ভোর কখানা চাই তোর,
বনের পাখি বলল ডাকে, গাইতে পারি সুরে, রাম ধনু রং মাখিয়ে রাখা আকাশ খানা জুড়ে, কেমন করে এসব পারি বলল ওরা ডেকে, সুর নিয়েছি রং নিয়েছি রবীন্দ্রনাথ থেকে। সত্যি কবিগুরু রবীন্দ্রনাথকে অনেক শ্রদ্ধা নিবেদন করি আমি, উনি না থাকলে আজ হয়তো আমাদের রূপ রব রং রস গন্ধ সবই হারিয়ে যেত। প্রকৃতি মায়ের একটি বড় দান হল শ্রুতি সেনাপতি, ঋতশ্রী মাইতি, তৃণা মহাপাত্র, স্বস্তিকা সাহা, কুহেলি পানি, স্নেহা বেরা, হৈমন্তী নাথ, তৃষা পাণ্ডা। পরিবেশিত হচ্ছে আমাদের নৃত্য। আবার ফিরে এলাম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। আজকে 2014, 2015 এবং 2016 সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কারগুলি প্রদান করা হবে। 2014 সালে জুনিয়র গ্রুপ, 2014 সালে 50 মিটার রেস, ফার্স্ট রচনা সিংহ, সেকেন্ড সাবিনা খাতুন, থার্ড নিহারা খাতুন। ফার্স্ট রচনা সিংহ, সেকেন্ড সাবিনা খাতুন, থার্ড টু হান্ড্রেড মিটার রেস, ফার্স্ট রীনা যাদব, সেকেন্ড পিঙ্কি খাতুন, থার্ড শান্তি হাঁসদা। ফার্স্ট রীনা যাদব, সেকেন্ড পিঙ্কি খাতুন, থার্ড শান্তি হাঁসদা। মেয়েরা যদি উপস্থিত থাকো তোমরা এসে মঞ্চে এসে পুরস্কারগুলি গ্রহণ করো।
2014 সালে জুনিয়র গ্রুপ স্কিপিং রেস ফার্স্ট রাখি মহাপাত্র, সেকেন্ড সঞ্চিতা সিংহ, থার্ড সোমা তরাই। ফার্স্ট রাখি মহাপাত্র, সেকেন্ড সঞ্চিতা সিংহ, থার্ড সোমা তরাই। লং জাম্প জুনিয়র গ্রুপ ফার্স্ট মুজিদা খাতুন, সেকেন্ড রীনা যাদব, থার্ড চায়না খাতুন। ফার্স্ট মুজিদা খাতুন, সেকেন্ড রীনা যাদব, থার্ড চায়না খাতুন। স্কিপিং স্ট্যান্ডিং থার্ড অরুণিমা পাত্র অ্যান্ড গ্রুপ, ফার্স্ট অর্পিতা চন্দ, সেকেন্ড দেবলীনা দে অ্যান্ড অনামিকা সাহু, থার্ড অরুণিমা পাত্র। আমি আমাদের মাননীয় ডিআই সাহেবকে অনুরোধ করব পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। রিলে রেস ফার্স্ট পজিশন হয়েছিল ক্লাস নাইন 2014 সালে, যারা ক্লাস নাইনে পড়তে তারা এসে পুরস্কারটি গ্রহণ করবে। 2014 সাল ইন্টার গ্রুপ 100 মিটার রেস ফার্স্ট মৌমিতা সিংহ, সেকেন্ড অর্চনা মাইতি, থার্ড সুদীপ্তা কাপড়ি। 100 মিটার রেস ফার্স্ট মৌমিতা সিংহ, সেকেন্ড অর্চনা মাইতি, থার্ড সুদীপ্তা কাপড়ি। 100 মিটার অনুষ্ঠানটি পুরস্কারটি দেওয়ার জন্য আমি আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মনিকা টুটু মহাশয়ের নাম প্রস্তাব করছি। টু হান্ড্রেড মিটার রেস ফার্স্ট আঞ্জিরা খাতুন, সেকেন্ড অর্চনা মাইতি, থার্ড খুশি সিংহ। 400 মিটার রেস ফার্স্ট পূজা পান্ডা, সেকেন্ড ময়না খাতুন, থার্ড সুদীপ্তা কাপড়ি। 1st মৌমিতা সিংহ, সেকেন্ড রশিদা খাতুন, থার্ড শিম্পা দাস। 1st রমা সাহু, 1st রমা সাহু। ইন্টার গ্রুপ শর্টপাট ফার্স্ট দেবলীনা দে, ইন্টার গ্রুপ জ্যাভলিন থ্রো ফার্স্ট সুস্মিতা হাঁসদা, সেকেন্ড শিম্পা দাস, থার্ড সংযুক্তা তরাই। ইন্টার গ্রুপ জ্যাভলিন থ্রো ফার্স্ট সুস্মিতা হাঁসদা, সেকেন্ড শিম্পা দাস, থার্ড সংযুক্তা তরাই। ইন্টার গ্রুপ ক্রিকেট বল থ্রো
অ্যানুয়াল স্পোর্টস 2014 সিনিয়র গ্রুপ 100 মিটার রেস ফার্স্ট অনিতা বারিক। ফার্স্ট অনিতা বারিক, সেকেন্ড শিখা দাস, থার্ড সুমিতা গিরি। ফার্স্ট অনিতা বারিক, সেকেন্ড শিখা দাস, থার্ড সুমিতা গিরি। সিনিয়র গ্রুপ 200 মিটার রেস ফার্স্ট অনিতা বারিক, সেকেন্ড সন্ধ্যা দাস, থার্ড সঞ্চিতা নায়েক। ফার্স্ট অনিতা বারিক, সেকেন্ড সন্ধ্যা দাস, থার্ড সঞ্চিতা নায়েক। সিনিয়র গ্রুপ 400 মিটার রেস ফার্স্ট সঞ্চিতা পাত্র, সেকেন্ড মহুয়া প্রধান, থার্ড সুপর্ণা পাল। ফার্স্ট সঞ্চিতা পাত্র, সেকেন্ড মহুয়া প্রধান, থার্ড সুপর্ণা পাল। সিনিয়র গ্রুপ লং জাম্প ফার্স্ট সঞ্চিতা পাত্র, সেকেন্ড নিঝুম গিরি, থার্ড শিখা দাস। ফার্স্ট সঞ্চিতা পাত্র, সেকেন্ড নিঝুম গিরি, থার্ড শিখা দাস। হাই জাম্প, সিনিয়র গ্রুপ হাই জাম্প ফার্স্ট নিঝুম গিরি, সেকেন্ড মহুয়া প্রধান, থার্ড মৌমিতা গিরি। ফার্স্ট নিঝুম গিরি, সেকেন্ড মহুয়া প্রধান, থার্ড মৌমিতা গিরি। সিনিয়র গ্রুপ ডিসকাস থ্রো ফার্স্ট মৌপ্রিয়া সোম, সেকেন্ড শকুন্তলা মুর্মু, থার্ড লক্ষ্মী মুদালিয়ার। ফার্স্ট মৌপ্রিয়া সোম, সেকেন্ড শকুন্তলা মুর্মু, থার্ড লক্ষ্মী মুদালিয়ার। সিনিয়র গ্রুপ শর্ট পাট ফার্স্ট আজিমা খাতুন, সেকেন্ড রূপালী মুর্মু, থার্ড মিতালি মাইতি। ফার্স্ট আজিমা খাতুন, সেকেন্ড রূপালী মুর্মু, থার্ড মিতালি মাইতি। সিনিয়র গ্রুপ জ্যাভলিন থ্রো ফার্স্ট নীলিমা দাস, সেকেন্ড রূপালী সাঁতরা, থার্ড শকুন্তলা মুর্মু। ফার্স্ট নীলিমা দাস, সেকেন্ড রূপালী সাঁতরা, থার্ড শকুন্তলা মুর্মু। জ্যাভলিন থ্রো সিনিয়র গ্রুপ ক্রিকেট বল থ্রো ফার্স্ট চম্পা খাতুন, সেকেন্ড মৌপ্রিয়া সোম, থার্ড মহুয়া প্রধান। সিনিয়র গ্রুপ স্কিপিং স্ট্যান্ডিং ফার্স্ট নীলিমা দাস, সেকেন্ড মিতা দত্ত, থার্ড সুচরিতা বক্সি। ফার্স্ট নীলিমা দাস, সেকেন্ড মিতা দত্ত, থার্ড সুচরিতা বক্সি। ফিরে এলাম আবার সাংস্কৃতিক অনুষ্ঠানে। আচ্ছা একটু দেখুন তো, আপনাদের পায়ের কাছে কিছু কামড়াচ্ছে কি? কামড়াচ্ছে সেই ছোট্ট প্রাণীটা না? হ্যাঁ, মশা। এই মশা কিন্তু এখন একটা আতঙ্কের সৃষ্টি করেছে। অ্যানোফিলিস এডিস, এই মশাগুলো ডেঙ্গু ম্যালেরিয়া রোগের বাহক। তাই খুব সাবধান, আমাদের মশারি টাঙিয়ে ঘুমাতে হবে, যেখান সেখানে জল জমতে দেওয়া যাবে না। এই বার্তাগুলো আপনাদের কাছে আমরা নিয়ে আসছি। এখন মশা কামড়ে কেমন? মশা ছোট্ট মশা, এইটুকু এক ফোঁটা, খুকুর ঠোঁটে কামড়েছিল, ফুলেও ছিল ঠোঁটটা, মশার ভারী বুকের পাটা, ভয় করে না কাউকে, কামড়ে দিল ভীম পালোয়ান, শম্ভুচরণ সাউকে নমস্কার। ধন্যবাদ।
শুরু হচ্ছে নৃত্য। চাঁদের নলক কাগজের খেয়া ভাসছে, মেঘের পালক চলে ধন্যবাদ আমাদের ছাত্রীদের। এরপর আমরা আবার পুরস্কার বিতরণীতে ফিরে যাব। আবারও ফিরে এলাম। মার্শিয়ান খাতুন, সেকেন্ড পিঙ্কি খাতুন, থার্ড চায়না খাতুন, ফার্স্ট মেরজান খাতুন, সেকেন্ড পিঙ্কি খাতুন, থার্ড চায়না খাতুন। 200 মিটার রেস, ফার্স্ট সাবেরুন খাতুন, সেকেন্ড মেহেরজান খাতুন, থার্ড চায়না খাতুন। 200 মিটার রেস, ফার্স্ট সুহানা খাতুন, সেকেন্ড প্রকৃতি ঘোড়াই, থার্ড পূজা মিত্তা। ফার্স্ট সুহানা খাতুন, সেকেন্ড প্রকৃতি ঘোড়াই, থার্ড পূজা মিত্তা।
সেকেন্ড পূজা মিদ্দা, থার্ড হাসিনা খাতুন, স্কিপিং স্ট্যান্ডিং ফার্স্ট চায়না খাতুন, সেকেন্ড পূজা মিদ্দা, থার্ড হাসিনা খাতুন, জুনিয়র গ্রুপ ক্রিকেট বল থ্রো ফার্স্ট মুজিদা খাতুন, সেকেন্ড অর্পিতা পাত্র, থার্ড তৈমিনা খাতুন, ফার্স্ট মুজিদা খাতুন, সেকেন্ড অর্পিতা পাত্র, থার্ড তৈমিনা খাতুন। রিলে রেস, ক্লাস ওয়াইজ রিলে রেস, ফার্স্ট ক্লাস নাইন, গো অ্যাজ ইউ লাইক, ফার্স্ট শকুন্তলা মুর্মু অ্যান্ড গ্রুপ, সেকেন্ড শ্যামলি সিট, থার্ড শ্রাবণী আচার্য অ্যান্ড গ্রুপ, ফার্স্ট শকুন্তলা মুর্মু অ্যান্ড গ্রুপ, সেকেন্ড শ্যামলি সিট, থার্ড শ্রাবণী আচার্য অ্যান্ড গ্রুপ, থার্ড শ্যামলি সিট, ফার্স্ট সুতপা খাটুয়া, সেকেন্ড অর্চনা নায়েক, থার্ড শ্যামলি সিট, এরপরে ইন্টার গ্রুপ 2015 হান্ড্রেড মিটার রেস, ফার্স্ট কার্মি মান্ডি, সেকেন্ড মধুমিতা রানা, থার্ড পম্পা সিংহ, ফার্স্ট কার্মি মান্ডি, সেকেন্ড মধুমিতা রানা, থার্ড পম্পা সিংহ, হান্ড্রেড মিটার রেস, ফার্স্ট পম্পা সিংহ, সেকেন্ড মণিমালা প্রামাণিক, থার্ড কার্মি মান্ডি, ফার্স্ট পম্পা সিংহ, সেকেন্ড মণিমালা প্রামাণিক, থার্ড কার্মি মান্ডি, ইন্টার গ্রুপ 400 মিটার রেস, ফার্স্ট সুতপা মণ্ডল, সেকেন্ড মধুমিতা রানা, থার্ড ফুকুমণি হেমব্রম, ফার্স্ট সুতপা মণ্ডল, সেকেন্ড মধুমিতা রানা, থার্ড ফুকুমণি হেমব্রম, ইন্টার গ্রুপ লং জাম্প, ফার্স্ট পম্পা সিংহ, সেকেন্ড মণিমালা প্রামাণিক, থার্ড সুতপা মণ্ডল, ফার্স্ট পম্পা সিংহ, সেকেন্ড মণিমালা প্রামাণিক, থার্ড সুতপা মণ্ডল, ইন্টার গ্রুপ হাই জাম্প, ফার্স্ট শিবানী সরেন, সেকেন্ড কার্মি মান্ডি, থার্ড সুচিত্রা সাহু, ফার্স্ট শিবানী সরেন, সেকেন্ড কার্মি মান্ডি, থার্ড সুচিত্রা সাহু, ডিসকাস থ্রো, ফার্স্ট সুস্মিতা হাসদা, সেকেন্ড রিঙ্কি ভুঁইয়া, থার্ড কৃপা সিংহ সিন্ধু সিং,
যে সমস্ত মেয়েরা পুরস্কার পাচ্ছ তারা একটু সামনে আসবে এবং তাড়াতাড়ি এসে পুরস্কারগুলো নিয়ে যাবে। ফার্স্ট সুস্মিতা হাঁসদা, সেকেন্ড রিঙ্কি ভুঁইয়া, থার্ড কৃপা সিন্ধু সিং। ইন্টার গ্রুপ শটপুট, ফার্স্ট খুকুমণি হেমব্রম, সেকেন্ড কৃপা সিন্ধু সিং, থার্ড দেবলীনা দে। ফার্স্ট খুকুমণি হেমব্রম, সেকেন্ড কৃপা সিন্ধু সিং, থার্ড দেবলীনা দে। জ্যাভলিন থ্রো ইন্টার গ্রুপ, ফার্স্ট কৃপা সিন্ধু সিং, সেকেন্ড সংযুক্তা তরাই, থার্ড সুস্মিতা হাঁসদা। ফার্স্ট কৃপা সিন্ধু সিং, সেকেন্ড সংযুক্তা তরাই, থার্ড সুস্মিতা হাঁসদা। ইন্টার গ্রুপ ক্রিকেট বল, সিনিয়র গ্রুপ 100 মিটার রেস, সিনিয়র গ্রুপ 100 মিটার রেস, ফার্স্ট মৌমিত, থার্ড সুষমা পাত্র। ফোর হান্ড্রেড মিটার রেস, ফার্স্ট অর্চনা নায়েক, সেকেন্ড সঞ্চিতা পাত্র, থার্ড খুশি সিংহ। ফোর হান্ড্রেড মিটার রেস, ফার্স্ট অর্চনা নায়েক, সেকেন্ড সঞ্চিতা পাত্র, থার্ড খুশি সিংহ। সিনিয়র গ্রুপ লং জাম্প, ফার্স্ট অর্চনা নায়েক, সেকেন্ড সঞ্চিতা পাত্র, থার্ড খুশি সিংহ। ডিসকাস থ্রো, ফার্স্ট ময়না খাতুন, সেকেন্ড শকুন্তলা মুর্মু, থার্ড শেফালি বেরা। ফার্স্ট ময়না খাতুন, সেকেন্ড শকুন্তলা মুর্মু, থার্ড শেফালি বেরা। সিনিয়র গ্রুপ শর্ট পাট, ফার্স্ট পিঙ্কি মহাপাত্র, সেকেন্ড ময়না খাতুন, থার্ড ভাগ্যশ্রী সাহু। শর্টপুট, ফার্স্ট পিঙ্কি মহাপাত্র, সেকেন্ড ময়না খাতুন, থার্ড ভাগ্যশ্রী সাহু। জ্যাভলিন থ্রো, ফার্স্ট পিঙ্কি মহাপাত্র,
সেকেন্ড মধুমিতা বিশি, থার্ড লিপিকা ঘোড়াই, ফার্স্ট পিঙ্কি মহাপাত্র, সেকেন্ড মধুমিতা বিশি, থার্ড লিপিকা ঘোড়াই। সিনিয়র গ্রুপ ক্রিকেট বল থ্রো, ফার্স্ট ময়না খাতুন, সেকেন্ড দোয়েল দাস মহাপাত্র, থার্ড মৌমিতা সিংহ। ফার্স্ট ময়না খাতুন, সেকেন্ড দোয়েল দাস মহাপাত্র, থার্ড মৌমিতা সিংহ। সিনিয়র গ্রুপ স্কিপিং স্ট্যান্ডিং, ফার্স্ট আশা চাকি, সেকেন্ড সুচরিতা বক্সি, থার্ড রমা সাহু। ফার্স্ট আশা চাকি, সেকেন্ড সুচরিতা বক্সি, থার্ড রমা সাহু। প্রেরণা দাস, প্রকৃতি বেরা। আমাদের ছাত্রীদের। কাজী নজরুল ইসলাম, যিনি ছিলেন বিদ্রোহী কবি, জন্ম 1899 খ্রিস্টাব্দের 25শে মে, মৃত্যু 1936 খ্রিস্টাব্দের 29শে আগস্ট। এখন আমাদের নিবেদন আবৃত্তি লিচুচোর। চোর কাজী নজরুল ইসলাম, বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুরে গাছ আছে না, হতা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দুচ্চার, তিলে খুব কিলো ঘুষি, একদম জোর সে ঠুসি, আমিও বাগিয়ে থাপড়, তে হাওয়া জাগিয়ে কাপড়, লাফিয়ে ডিঙো নুতে আয়,
দেখি এক ভিতরে শেয়াল, আরে ধাত শেয়াল কোথা, ভুলোটা দাঁড়িয়ে হোথা, দেখে যেই আটকে ওঠা, কুকুরও জুললে ছোটা, আমি কই কম্ব কাবার, কুকুরে করবে সাবার, বাবা গো মা গো বলে, পাঁচিলের ফোকল গোলে, ঢুকি গে বোসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে, যাব ফের কানমলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যায় রে ভোলা, মালির ওই পিটুনি গুলা, কি বলিস ফের হপ্তা, তবা নাক খপ্তা। ফিরে আসছি 2016 সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। 2016 সালের জুনিয়র গ্রুপে 50 মিটার রেস ফার্স্ট হাবিবুন খাতুন, সেকেন্ড শান্তি রাউল, থার্ড চিতারানী মুর্মু। ফার্স্ট হাবিবুন খাতুন, সেকেন্ড শান্তি রাউল, থার্ড চিতারানী মুর্মু। ২০১৬ 100 মিটার রেস ফার্স্ট হাবিবুন খাতুন, সেকেন্ড সাবেরুন খাতুন, থার্ড যমুনা মান্ডি। ফার্স্ট হাবিবুন খাতুন, সেকেন্ড জুনিয়র গ্রুপ স্কিপিং রেস ফার্স্ট সালগে মান্ডি, সেকেন্ড মিনারা খাতুন, থার্ড সোমবারী মান্ডি। ফার্স্ট সালগে মান্ডি, সেকেন্ড মিনারা খাতুন, থার্ড সোমবারী মান্ডি। জুনিয়র গ্রুপ লং জাম্প ফার্স্ট হাবিবুন খাতুন, সেকেন্ড সুপ্রীতি গিরি, থার্ড নীলিমা হেমব্রম। ফার্স্ট হাবিবুন খাতুন, সেকেন্ড সুপ্রীতি গিরি, থার্ড ইয়ার গ্রুপ স্কিপিং স্ট্যান্ডিং ফার্স্ট সপ্তম খাতুন, সেকেন্ড প্রথমা সাহা, থার্ড সুপ্রীতি গিরি। ফার্স্ট সপ্তম খাতুন, সেকেন্ড প্রথমা সাহা, থার্ড সুপ্রীতি গিরি। জুনিয়র গ্রুপ ক্রিকেট বল থ্রো ফার্স্ট সুবর্ণ দাস মহাপাত্র, সেকেন্ড হাবিবুন খাতুন, থার্ড পূর্ণিমা মান্ডি। ফার্স্ট সুবর্ণ দাস মহাপাত্র, সেকেন্ড হাবিবুন খাতুন, থার্ড পূর্ণিমা মান্ডি। ক্লাস ওয়াইজ রিলে রেস পজিশন ফার্স্ট ক্লাস এইট, ফার্স্ট পজিশন ক্লাস এইট। 2016 যারা ক্লাস এইটে পড়তে তারা ফার্স্ট হয়েছ রিলে রেস, ফার্স্ট পজিশন ক্লাস এইট। অ্যানুয়াল স্পোর্টস 2016 ইন্টার গ্রুপ 100 মিটার রেস ফার্স্ট মেহেরজান খাতুন, সেকেন্ড তনুজা বেরা, থার্ড চায়না খাতুন। 100 মিটার রেস ফার্স্ট মেহেরজান খাতুন, সেকেন্ড তনুজা বেরা, থার্ড চায়না খাতুন।
ইন্টার গ্রুপ 200 মিটার রেস, ফার্স্ট তনুজা বেরা, সেকেন্ড মেহেরজান খাতুন, থার্ড রিয়া চক্রবর্তী এবং রীনা যাদব। ফার্স্ট তনুজা বেরা, সেকেন্ড মেহেরজান খাতুন, থার্ড রিয়া চক্রবর্তী এবং রীনা যাদব। ইন্টার গ্রুপ 400 মিটার রেস, ফার্স্ট চায়না খাতুন, সেকেন্ড সুহানা খাতুন, থার্ড নিহারা খাতুন। ইন্টার গ্রুপ লং জাম্প, ফার্স্ট পূজা মিন্তা, সেকেন্ড মুজিদা খাতুন, থার্ড পিঙ্কি খাতুন। ইন্টার গ্রুপ লং জাম্প, ফার্স্ট পূজা মিন্তা, সেকেন্ড মুজিদা খাতুন, থার্ড পিঙ্কি খাতুন। ইন্টার গ্রুপ হাই জাম্প, ফার্স্ট মুজিদা খাতুন, সেকেন্ড কার্মি মান্ডি, থার্ড পায়েল বেরা। ফার্স্ট মুজিদা খাতুন, সেকেন্ড সপাল, সেকেন্ড সোনালী সাঁতরা, থার্ড অর্পিতা পাত্র। ফার্স্ট অন্বেষা পাল, সেকেন্ড সোনালী সাঁতরা, থার্ড অর্পিতা পাত্র। ইন্টার গ্রুপ জ্যাভলিন থ্রো, ফার্স্ট রাখি ভুঁইয়া, সেকেন্ড অর্পিতা তরাই, থার্ড পায়েল বেরা। ফার্স্ট রিঙ্কি ভুঁইয়া, সেকেন্ড অর্পিতা তরাই, থার্ড পায়েল বেরা। ইন্টার গ্রুপ ক্রিকেট বল থ্রো, ফার্স্ট মুজিদা খাতুন, সেকেন্ড রীনা যাদব, থার্ড রিঙ্কি ভুঁইয়া। ফার্স্ট মুজিদা খাতুন, সেকেন্ড রীনা যাদব, থার্ড রিঙ্কি ভুঁইয়া। এরপর ইন্টার গ্রুপ স্কিপিং স্ট্যান্ডিং, ফার্স্ট শ্রুতি মহাপাত্র, সেকেন্ড চায়না খাতুন, থার্ড অভিষিক্তা ভুঁইয়া। ফার্স্ট শ্রুতি মহাপাত্র, সেকেন্ড চায়না খাতুন, থার্ড অভিষিক্তা ভুঁইয়া। এরপর সিনিয়র গ্রুপের 2016 সালের সিনিয়র গ্রুপের পুরস্কার প্রদান করা হচ্ছে। সিনিয়র গ্রুপে 100 মিটার রেস, ফার্স্ট অর্চনা মাইতি, সেকেন্ড কুহেলি মান্ডি, থার্ড মৌমিতা সিংহ। ফার্স্ট অর্চনা মাইতি, সেকেন্ড কুহেলি মান্ডি, থার্ড মৌমিতা সিংহ। পুরস্কারটি ছাত্রীদের হাতে তুলে দেওয়ার জন্য আমি আমাদের পরিচালন সমিতির সভাপতি মাননীয় শ্রী জ্যোতির্ময় মিশ্র মহাশয়কে অনুরোধ করছি। মধুমিতা রানা, সেকেন্ড সুতপা মণ্ডল, থার্ড মৌমিতা মহাপাত্র। ফার্স্ট মধুমিতা রানা, সেকেন্ড সুতপা মণ্ডল, ফার্স্ট মৌমিতা সিংহ, সেকেন্ড কুহেলি মান্ডি, থার্ড খুশি সিংহ। ফার্স্ট মৌমিতা সিংহ, সেকেন্ড কুহেলি মান্ডি, থার্ড খুশি সিংহ। ডিসকাস থ্রো, ফার্স্ট দোলন ঘোষ, সেকেন্ড খুকুমণি হেমব্রম, থার্ড মধুমিতা রানা। ফার্স্ট দোলন ঘোষ, সেকেন্ড খুকুমণি হেমব্রম, থার্ড মধুমিতা রানা। সিনিয়র গ্রুপ জ্যাভলিন থ্রো, ফার্স্ট রূপালী সাঁতরা, সেকেন্ড মধুমিতা রানা, থার্ড কৃপা সিন্ধু সিং। সিনিয়র গ্রুপ জ্যাভলিন থ্রো, ফার্স্ট রূপালী সাঁতরা, সেকেন্ড মধুমিতা রানা, থার্ড কৃপা সিন্ধু সিং। সিনিয়র গ্রুপ ক্রিকেট বল থ্রো, ফার্স্ট ময়না খাতুন, সেকেন্ড মৌমিতা সিংহ, থার্ড ধোলন ঘোষ। ক্রিকেট বল থ্রো, ফার্স্ট ময়না খাতুন, সেকেন্ড মৌমিতা সিংহ, থার্ড ধোলন ঘোষ।
সিনিয়র গ্রুপ স্কিপিং স্ট্যান্ডিং, ফার্স্ট দেবলীনা প্রধান, সেকেন্ড সুচিত্রা সাহু, থার্ড খুশি সিংহ। ফার্স্ট দেবলীনা প্রধান, সেকেন্ড সুচিত্রা সাহু, থার্ড খুশি সিংহ। আজকের মতো বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হলো, এরপরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। সকলকে অনুরোধ করছি সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। ফিরে এলাম সাংস্কৃতিক অনুষ্ঠানে। এখন চলুন আপনাদের একটু মক্কা মদিনা থেকে ঘুরিয়ে আনি। সঙ্গীত পরিবেশন করছে আমাদের ছাত্রী প্রকৃতি বেরা, সঙ্গতে তবলায় মাননীয় শ্রী সঞ্জীব পাত্র মহাশয় এবং কিপ অক্টোপ্যাডে মাননীয় শ্রী হরিপদ মণ্ডল মহাশয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী নৃত্যনাট্য কালমৃগয়া। এরপরেই আমরা শুরু করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী নৃত্যনাট্য কালমৃগয়া। আপনারা কিন্তু কেউ যাবেন না, ধৈর্য ধরে একটু বসবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। শুরু করছি আদিবাসী নৃত্য। নৃত্যে আছে কবিতা সরেন, যমুনা মান্ডি, পূর্ণিমা টুডু, রাওদা টুডু, সরস্বতী হাঁসদা, চিতারানী মুর্মু, শালমি মান্ডি, কল্পনা মুর্মু, সঞ্চিতা হেমব্রম, মোনালিসা সরেন। শুরু করছি আদিবাসী নৃত্য।
আমাদের এই মেয়েরা কিন্তু প্রচুর পরিশ্রম করে, ওরা প্রথম থেকে আসে এবং ওদের নৃত্যটি সবার শেষেই থাকে, তো ওদের একটু অভিযোগ আছে আর কি, তাই আজকে একটু আগে দেওয়ার চেষ্টা করলাম। শুরু করব কাল জয়ী নৃত্যনাট্য কাল মৃগয়া। আমরা মঞ্চ সজ্জার জন্য একটুখানি সময় চেয়ে নিচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরে বসুন, এক্ষুনি শুরু করব নৃত্যনাট্য কাল মৃগয়া। কবিগুরু রবি ঠাকুরের নৃত্যনাট্য কাল মৃগয়া। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7ই মে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। মেয়েরা একটু চুপ করবে, মেয়েরা তোমাদের নাচ হয়ে গেল বলেই কি চিৎকার করতে হবে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 খ্রিস্টাব্দের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে, মৃত্যু 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট। 1913 খ্রিস্টাব্দে কবিগুরু সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন, ছদ্মনাম ভানুসিংহ। আমরা এখন দেখব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কালজয়ী নৃত্যনাট্য কাল মৃগয়া। কবির স্মৃতিচারণায় বাল্মীকি প্রতিভা ও কালমৃগয়া গানের সূত্রের নাট্যের মালা। কবির বাড়ির তেতালার ছাদে স্টেজ বেঁধে 1882 সালের 23শে ডিসেম্বর অর্থাৎ বাংলা 1289 সালের 9ই পৌষ প্রথম অভিনীত হয়েছিল, যার প্রধান পদ গ্রহণ করেছিলেন কবি স্বয়ং। 1292 সালে এই গীতিনাট্য বালকপত্র পত্রিকায় প্রতিভা দেবী কৃত স্বরলিপির সহিত প্রকাশিত হয়। দশরথ কর্তৃক অন্ধমুনির পুত্রবধ এই নাট্যের বিষয়। সেই সময়কার একটা সঙ্গীতের উত্তেজনা এই গীতিনাট্যের মধ্যে প্রকাশ পেয়েছে। কবির কথায় একটা দস্তুর ভাঙা গীত বিপ্লবের প্রলয়ানন্দে এই নাট্য লেখা। আমরা আপনাদের একটুখানি ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যেতে চাইছি। আমরা ছোটবেলায় সবাই নিশ্চয়ই রামায়ণ পড়েছি তো, মনে পড়ে অযোধ্যার রাজা দশরথকে, মনে পড়ে অন্ধমুনিকে, মনে পড়ে সিন্ধুমুনিকে, যখন অন্ধমুনি তৃষ্ণায় কাতর হয়ে সিন্ধুমুনি অর্থাৎ ঋষিকুমারকে বলেছিল আমাকে একটু জল এনে দিতে পারিস। তারপরেই শুরু হলো প্রলয় দুর্যোগ। তবু বাবা জল আনতে চেয়েছে, জল খেতে চেয়েছেন, তাহলে কি ঋষিকুমার জলটা আনবে না? যতই ঝড় হোক আর বৃষ্টি হোক, ঋষিকুমার কারুর বাধাই শুনল না, সমস্ত বাধা উপেক্ষা করে চলে গেল
সরজু নদীর তীরে জল আনতে। আর ঠিক সেই সময় অযোধ্যার রাজা দশরথ, উনিও মৃগয়ায় বেরিয়েছেন তার শিকারীদের সঙ্গে নিয়ে। সেই মৃগয়া কীভাবে কাল মৃগয়ায় পরিণত হলো আমরা এই নৃত্যনাট্যে তা প্রদর্শন করব। ছোট ছোট মেয়েরা এই নৃত্যনাট্য প্রদর্শন করছে, তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। শুরু করছি আজকের নৃত্যনাট্য, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাল মৃগয়া। এটি নির্দেশনা ও প্রযোজনা করেছেন আমাদের শিক্ষিকা মনোজবা মাইতি মহাশয়া। শুরু করছি নৃত্যনাট্য কাল মৃগয়া। কত ফুটেছে, কত বাজে
যাবো নদীর কূলে, শীতলে করবো পুজো আনবো কুশলে, জোড়া ভোরে বেলা গাঁথবো মালা দুলবো সে দোলায়, জোড়া ভোরে বেলা গাঁথবো মালা দুলবো সে গোকুলে কদায় সকালে মায়ের কাছে নিয়ে যাব ধরে, মা বলেছে ঋষির সাজে সাজিয়ে দিয়ে তোরে, সন্ধ্যা হলে এলো যে ভাই এখন যাই ফিরে, আধার কুটিরে নজীরেতি
दिशोस्य शक्तयो दौरसोत्तरं वीलं सयेष कोष वसुधानस्तस्मिन् विश्वमिदं श्रितं तस्य प्राची दिग्जुहूर्नाम सहमाननाम दक्षिणाराजनिनाम प्रतीची सुभूता नमोदीचिता सं वायुर्वत्सः सायायतमेवं वायुं दिशां वत्सं वेदनपुत्र रोदं रोदीति सोऽहमितमेवं वायुं दिशां वत्सं वेदमापुत्र रोदं रुदम् जल इनिदिदिबाचा त्रिशितो कापुदेव सुखाइछि कंठ तालु कफालाहि सदि जल इनिदिदिबाचा নানা কাজ নাই জিও না বাছা গভীরা রজনী গো ঘনগরজে তুই যে অন্ধের নয়ন তারা নানা কাজ নাই জিও না বাছা কি আমার আছে কেহ নাই কেহ নাই তুই শুধু রয়েছিস হৃদয় জুড়াই তোরেও কি হারাব বাছারে সে তো প্রাণে সবে না নানা কাজ নাই জিও না বাছা তাপে বনা অদূরে সরোজ বাহে দূরে যাব না আমাতরে অকারণে ভগতি তাপে বনা পথ যে সরল হতে চপলা দিতেছে যদি তবে কেন পিতা মিছে ভাবনা অদূরে সরোজ বাহে দূরে যাব না কি ঘোর নিশিথলি রব ধরা কি ঘোর নিশিথলি রব ধরা পথ যে কোথায় দেখা নাও বিচার জড়ায় যায় ঝরণে লতা পাতা যাই তরা করে যেতে হবে সরোজ তটি নিতের কোথায় সে পথ ওই কল কল রব আহা তৃষিত জনক মম যায় তবে যাই তরা কাপে সেদের পুতুল
জীবনে সবে মিলে চলো হো চলো হো ছুটে শিকারে বাজা সিংহা ঘন ঘন সব দেখা পিবে বন বাজা সিংহা ঘন ঘন সব দেখা পিবে বন আকাশ কেটে যাবে চমকিবে পশু পাখি সবে ছুটে যাবে কারণে কারণে চারিদিকে ঘিরে যাব পিছে পিছে ও বনে বনে সবে মিলে চলো বনে বনে সবে মিলে চলো জয় কি জয় জয় রাজন বন্দি তোমারে কে আছে তোমার সমান জয় কি জয় জয় রাজন বন্দি তোমারে গহনে গহনে যারে তোরা নিশি বহে যায় যে গহনে গহনে যারে তোরা নিশি বহে যায় যে তন্ন তন্ন করি অরণ্য করি বরাহ খোঁজবে এই বেলা যারে গহনে গহনে যারে তোরা নিশি বহে যায় যে নিশাচর পশু সবে এখনি বাহির হবে নিশাচর পশু সবে এখনি বাহির হবে ধনু বাননের হাতে চল তোরা চল জ্বালায় মশালয়াল এই বেলায় রে গহনে গহনে যারে তোরা নিশি বহে যায় যে চল চল ভাই তরা করে মোরা আগে যাই চল চল ভাই তরা করে মোরা আগে যাই প্রাণ খোঁজ এ বন সে বন চল মোরা কজন ওদিকে যাই না না ভাই কাজ নাই হোথা কিছু নাই কিছু নাই ওই ঝোপে যদি কিছু পাই বড়া বড়া আরে দাঁড়া দাঁড়া অত ব্যস্ত হলে ফসকা বেশি কার চুপি চুপি আয় চুপি চুপি আয় ওই অশ্বতলায় এবার ঠিক ঠাক হয়ে সবে থাক সাবধান ধরবান সাবধান ছাড়বান গেল গেল ওই পালায় পালায় চল চল ছোটরে পিছে আয় রে করা যায় গেল গেল ওই পালায় পালায় চল চল ছোটরে পিছে আয় রে করা যায় প্রাণ নিয়ে তো সটকেছি রে করবি এখন কি ওরে বড়া করবি এখন কি বাবা রে আমি চুপ করে এই আমরা তলায় লুকিয়ে থাকি এই মরদের মুরদানা দেখেও কি রে ভড়কালি না এই মরদের মুরদানা দেখেও কি রে ভড়কালি না বাহব্বা সাবাস তোরে সাবাস রে তোর ভরসা দেখি বাহব্বা সাবাস তোরে সাবাস রে তোর ভরসা দেখি গরিব ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণের ঘরে ফেলে কোথায় এলেম এ ঘোর বনে মনে আশা ছিল মস্ত চলবে ভালো দক্ষিণ হস্ত মনে আশা ছিল মস্ত চলবে ভালো দক্ষিণ হস্ত হারে রে পোড়া কপাল তাও যে দেখি কেবল পাখি
হরে রে পোড়া কপাল, তাও যে দেখি কেবল ফাঁকি। ঠাকুর মশাই দেরি না সয় তোমার আশায় সবাই বসে, ঠাকুর মশাই দেরি না সয় তোমার আশায় সবাই বসে। শিকারেতে হবে যেতে মিহি কোমর বাঁধো কষে, বন বাঁধা সব ঘেটে ঘুটে আমরা মরি খেটে খুটে, তুমি কেবল লুটে পুটে পেট পোড়াবে ঠেসে ঠুসে। কাজ কি খেয়ে তোফায় আছি, আমায় কেউ না খেলেই বাঁচি, শিকার করতে যাই কে মোটে ঢুষিয়ে দেবে বড়া মশে, ঢুকে তো পেট ভরে না সাধের পেটটি যাবে ফেসে। বেচেছি এখন শর্মা ওদিকে আর নন, গোলে মালে ফাঁক তালে সটকেছি কেমন, আহ সটকেছি কেমন, দেখে বড়ার দাঁতের পাটি লেগেছিল দাঁত কপাটি, অন্য খসে হাতের লাঠি কে জানে কখন, আহা কে জানে কখন, চুলগুলো সব ঘাড়ে খাড়া চক্ষু দুটো মশাল পাড়া, গোভরে হেট মুখে তাড়া করলে সে যখন, রাস্তা দেখতে পাইনে চোখে পেটের মধ্যে হাত পা ঢোকে, চুপসে গেল পাপা বুড়ি শঙ্কাতে তখন, আহা শঙ্কাতে তখন। রাশি রাশি শিকার এনেছি মোরা, এনেছি মোরা রাশি রাশি শিকার, করেছি চার খার সব করেছি চার খার, বন বাঁধার তোল পার করেছি রে উজাড়, এনেছি মোরা রাশি রাশি শিকার, এনেছি মোরা রাশি রাশি শিকার, এনেছি মোরা এনেছি মোরা রাশি। না জানি কোথায় এলুম এ যে ঘুরব, না জানি কোথায় এলুম এ যে ঘুরব, কোথা সে করি শিশু কোথা লুকালো, একে তো জটিল বন তাহে আধার ঘন, জানি কোথায় এলুম এ যে ঘুরব, যাক না যাবে সে কত দূর কত দূর, যাক না যাবে সে কত দূর কত দূর, যাব পিছে পিছে। না 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 ও কি শুনি সে সরজ্যোতি রে করিছে সলিল পান, শব্দ শুনি যে ওই এই তবে ছাড়ি পান, করি
ঋষির তল আমার প্রাণ যে
ব্যাকুল হয়েছে খাতা তো একবার রে আমার প্রাণ যে ব্যাকুল হয়েছে ঘোড়া রজনী এ তাকে কোথা রহিলে হে সময়ে প্রাণে যে চমকে মেঘ গর্জনে কি হবে কি জানে আমার প্রাণ যে ব্যাকুল হয়েছে বলো বলো পিতা কোথা সে গিয়েছে কোথা সে ভাইটি মম কোন কানে কেন তাহারে নাহি হে রে বলো বলো পিতা কোথা সে গিয়েছে কে জানে কোথা সে প্রহর গুনিয়া গুনিয়া বিরলে তারি লাগি বসে আছি একা হেথা কুটির দোয়ারে বাছারে এলি তরাই তরাই আয় রে জমানি কাজ নাই তুই যে আমার পিপাসার জল কেন রে জাগিছে মনে ভয় কেন আজি তোরে হারাই হারাই মনে এতক্ষণে বুঝি হৃদি মাঝে আয় রে বাছারে কোথা ছিলি বনে এ ঘোর রাতে এ দূর যোগে অন্ধ পিতারে ভুলি এতক্ষণে বুঝিলি রে আছি সারা নিশি হায় রে পথ চাহিয়ে আছি তৃষায় কাতর দে মুখে বাড়ি কাছে আয় রে এতক্ষণে বুঝিলি রে জ্ঞানে করোহে
ক্ষমা তাত ধরি চরণে, কেমনে কহিব শিহরি আতঙ্কে। চরণে আধারে সন্ধানী সরখারতর করি ভ্রমে বুধি তব পুত্র বর গ্রহ দোষে পড়েছি পাপ পঙ্কে অজ্ঞানে করোহে ক্ষমা তাত ধরি চরণে। কি বলিলে কি শুনলাম এ কি কবু হ জগানিবারে গেল সে সরজুতি রে, কার সাধ্য বধে সে যে ঋষির তল সুকুমার শিশু সে যে স্নেহের বাছারে আছে কি নিষ্ঠুর কেহ বোধিবে যে তারে না না কোথা সে আছে এনে দে আমার কাছে সারা নিশি জেগে আছি বিলম্ব নাশ এখনো যে নিরুপায় ভে দুরাত্মা কি করিলি পুত্র ব্যসন জং দুঃখং যদেতন মম সম্প্রতম এবং ত্বং পুত্র শোকেন রাজন কালঙ্করিষ্যসি। মা পর মোরে তাত আমি যে পাত কি ভোর না জেনে হয়েছি দোষী মার্জনা নাহি কি মোর ক্ষমা কর মোরে তাত সহে না যাতনা শান্তি পাইব কোথায় তুমি কৃপা না করিলে নাহি যে কোনো উপায় ক্ষমা কর মোরে তাত আমি দিন হীন অতি ক্ষমখ কাতরে প্রভু হে করহ ত্রাণ এ পাপের পাখারে ক্ষমা কর মোরে তাত। আহা কেমনে বধিল তোরে, আহা কেমনে বধিল তোরে তুই যে স্নেহে পুতলি
কুমার শিশু রে আহা কেমনে বধিল তরে বড় কি বেজেছে বুকে বাছাবে ভুলাতে কেন লুটাই রাখিব বুকে করে আহা কেমনে বধিল তরে আমাদের নৃত্যনাট্য। এই নৃত্যনাট্যে যে সমস্ত মেয়েরা অংশগ্রহণ করেছো তারা প্রত্যেকে মঞ্চে এসো, নাম ডাকছি সামনে আসবে। অন্ধমণি সুদক্ষিণা দাস, দশরথ ত্রিনা মহাপাত্র, ঋষিকুমার শুভেচ্ছা চন্দ, লীলা রোমা ঘোষ, বনদেবী বিনীতা পাণ্ডা, কুহেলি পানি অমৃতা বেরা, প্রীতিশানন্দ, ঋতুশ্রী মাইতি, শ্রেয়া ব্যানার্জি, শিকারীগণ
অর্ণিতা সিনহা, শরণ্যা পাত্র, অনুষ্কা মুদি, শ্রুতি সেনাপতি। সবার প্রথমে আসবে বিদূষক অয়ন্তিকা সামন্ত। প্রত্যেকে নমস্কার করো সবাইকে। হ্যালো, আজকের এই মনোজ্ঞ অনুষ্ঠান পরিচালনার জন্য আমি সর্বপ্রথম